主要是把。আসসালামু আলাইকুম। সাউন্ড ঠিক আছে কি? ক্লিয়ার সামিত, তুমি আছো ক্লাসে? ফ্রম রাজশাহী, রাজশাহী কলেজ। ওকে, শুরু করা যাক। আমি দেখলাম গ্রুপে সম্ভবত মেম্বার কত, 12K+। ক্লাস জয়েন করেছে 198, অলমোস্ট 200। এটা কি বাড়বে নাকি আরো কমবে? দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকল জেলার লোকজনই আছে, এটা আমি জানি। তো থ্যাংক ইউ, প্রথমে কৃতজ্ঞতা জানাই আমার স্নেহধন্য চিন্ময়কে, আমাকে 10 মিনিট স্কুলের মতো এত বড় একটা প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুবই নগণ্য একজন মানুষ। আসলে এই প্ল্যাটফর্মটাতে বায়োলজি কোর্সে ইতিপূর্বে যারা ক্লাস নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদের প্রতিও সম্মান জানাই। তারা আসলে এক একজন অনেক ভালো মানের শিক্ষক, তো তারা অলরেডি তোমাদের মনের মধ্যে একটা অবস্থান ক্রিয়েট করে নিয়েছে। তো সেই জায়গায় নতুন একটা মানুষকে আসলে এন্ট্রি নেওয়াটা আমার জন্য একটু চ্যালেঞ্জিংই বটে, তবে আমি চেষ্টা করব। ওনারা তোমাদেরকে যে সার্ভিসটুকু দিয়েছে বা যেভাবে ক্লাসগুলো নিয়েছে, যে মানটা তোমাদেরকে দিয়েছে সে মানের কাছাকাছি হলেও একটু নেওয়ার চেষ্টা করব আর কি। অপারের সাথে আমার কখনো দেখা হয় নাই, কথাও হয় নাই, তবে আমি যতটুকু দেখি ওদেরকে, ওদের মতো হাম্বল মানুষ খুবই কমই হয়, আন্তরিক মানুষ খুবই কমই হয়। ওরা খুব ডেডিকেটেডলি তোমাদের জন্য, ওরা চায় তোমাদের জন্য ভালো কিছু করতে। তো এ কারণে মন থেকে ওদের জন্য খুব ভালোবাসা, দোয়া। আমাকে দেখে খুব ছোটখাটো মনে হলেও বয়স আমার খুব কম না, আমি 2012 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। হ্যাঁ, তো দোয়া করো যেন তোমাদের এই ক্র্যাশ কোর্সে আমি, আমাকে যে কটা অধ্যায় নিতে বলেছে আমি সে কটা অধ্যায় ভালোভাবে তোমাদেরকে নিয়ে দিতে পারি। এবং হয়তো তোমাদের এর আগে যারা ক্লাস নিয়েছেন সে সকল সম্মানিত টিচারদের লেভেলে না হলেও কিছুটা হয়তো তোমাদের মানসিক শান্তি আসবে, এবং আশা করি তোমরা বায়োলজি ক্লাসটা রেগুলারলি করবে। আর যদি এমনটা হয় যে তোমাদের একেবারেই পছন্দ হচ্ছে না, তাহলে আমি নিজ দায়িত্বেই ইস্তফা দিয়ে দিব, কোনো ভয় পাওয়ার কিছু নাই। আসো আমরা সবাই মিলে শুরু করি, আল্লাহ ভরসা। স্যার, আপনি এখন কি FCPS করছেন? না, রেজাউর খান AIT থেকে। FCPS করছি না ভাই, এখন আমার নেশা পেশা সবই পড়ানোই, আর কিছু না। আমি রাজশাহীতে পড়াই, এখানে
অফলাইনেই মূলত। আমি আসলে জাঁকজমকপূর্ণ খুব একটা মানুষ না, অনলাইনের মানুষ না সত্যিকার অর্থে। ক্যাপশনে দেওয়া আছে মোহাম্মদ বায়েজিদ শেখ, আমরা কোন চ্যাপ্টার পড়ব? হ্যাঁ, ভাবতে খুব অবাক লাগে যে আমি চিন্ময়েরও স্যার ছিলাম, আসলে এটা বলতে পারাটাও গর্বের। স্যার আপনার অ্যাড্রেস দেন প্লিজ। আচ্ছা, অ্যাড্রেস কিছু না, বললাম তো রাজশাহী, রাজশাহী নগর ভবনের পাশেই আমার পড়ানোর জায়গা, আমার একটা প্রতিষ্ঠান আছে অবশ্য। তো যাই হোক, আমরা সেখানে না যাই, আমরা এখন ডাইরেক্ট ক্লাসে চলে যাই। হ্যাঁ, যেহেতু আমাকে আসলে অনলাইনে অনলাইনে এই সিস্টেমটাকে বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদের মাঝে বিস্তার ঘটাইতে যে দু একজন মানুষ আপ্রাণ পরিশ্রম করেছে শুরু থেকে, তাদের মধ্যে তোমাদের অপার ভাই চিন্ময় ভাই, হ্যাঁ, 10 মিনিট স্কুলের পুরো টিম, এরা আসলে ডেফিনেটলি অগ্রগামী, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। আর ইতিপূর্বে এই কোর্সে তোমাদের বায়োলজি ক্লাস যারা নিয়েছে তারাও তো ডেফিনেটলি অনলাইন এক একজন জনপ্রিয় টিচার। তো এই কারণে আমি একটু ভয়ও পাচ্ছি যে আসলে তাদের মতো করে হয়তো তাদের লেভেলে একটু ক্লাস নিতে পারবো কি না। তো আসো শুরু করা যাক। হ্যাঁ, আমরা তোমাদেরকে পড়াবো হচ্ছে সেকেন্ড পেপার। হ্যাঁ, সেকেন্ড পেপারের ক্লাস নিতে বলেছে আমাকে, কেন জানি হয়তো মনে করেছে আমি ডাক্তার মানুষ, সেকেন্ড পেপার হয়তো একটু ভালো পড়াবো। কেন জানি এটা একটা মানুষের ধারণা যে আমরা মনে হয় ফার্স্ট পেপার পড়াইতে পারি না নাকি। আমি খুব খুশি হইতাম যদি আমাকে একটু ফার্স্ট পেপারের কোনো চ্যাপ্টার ট্যাপ্টার দিত। তো যাই হোক, আমি সেকেন্ড পেপার দিয়েছি, আমরা সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি। প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি সন্ধ্যা 7:45 এই সময় ইনশাল্লাহ আমি ক্লাস নিব। হ্যাঁ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জন ক্লাস করছে, সবাই লাভ রিয়াক্ট দিচ্ছে। তো সবার জন্য আমার তরফ থেকে আমি সবাইকে একটু ভালোবাসা দিয়ে নিই, আমি নিজেও একটু লাভ রিয়াক্ট করে নিই, লাভ 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 লাভ, সবাইকে একটু লাভ দিয়ে নিচ্ছি, লাভ লাভ কেয়ার লাভ কেয়ার, সবাইকে একটু ভালোবাসা দিয়ে নিই, দিয়ে নিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও, সবার জন্য ভালোবাসা থাকলো, এখন বাকিটা ক্লাসের উপর নির্ভর করছে, ক্লাস যদি ভালো হয় আর কি। এই 3 নম্বর চ্যাপ্টারটা একটা খুব সুন্দর চ্যাপ্টার, এটাকে যদি তুমি একটু গুছিয়ে পড়তে পারো তাহলে খুবই মজার একটা চ্যাপ্টার। চ্যাপ্টারটার নাম সকলেই জানো, পরিপাক এবং শোষণ। তো এখন এই চ্যাপ্টারটার আমি কোন জায়গা থেকে শুরু করব তোমাদেরকে একটু বলে নিই, সেটা হচ্ছে যে এইখানে অনেকগুলো টপিক আছে। যেমন ধরো একটা টপিক আছে হচ্ছে পরিপাক নালী, পরিপাক নালী, পরিপাক নালীটা টোটাল মুখ থেকে আরম্ভ করে ওই পর্যন্ত একদম টোটাল যে নলটা, এই নলের কোন জায়গায়, মানে এই নলের দৈর্ঘ্য প্রস্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, অল্প কিছু পড়াশোনা আছে। এই পরিপাক নালী পড়ার সময় তোমাকে যেটা পড়তে হবে আরো, বিভিন্ন পরিপাক গ্রন্থিগুলো পড়তে হবে, পরিপাক রিলেটেড গ্রন্থিগুলো পড়তে হবে খুব ডিটেইলে। এরপরে আসবে হচ্ছে পরিপাক, আর এর সাথে পড়তে হবে হচ্ছে শোষণ, আর এর সাথে পড়তে হবে হচ্ছে হরমোনের ভূমিকা, পরিপাকে হরমোনের ভূমিকা। পরিপাকে হরমোনের ভূমিকা, এর সাথে আরও কিছু জিনিসপত্র আছে, যেমন স্থূলতা একটা টপিক আছে। তো মোটামুটি এগুলাই হচ্ছে টপিক। আজকে আমি যেটা কাভার করব, আমি মানে জাস্ট আগে সিকিউ পোর্শনটা কাভার করে নিব, দেন আমরা এমসিকিউ কাভার করব। চেষ্টা করব 3টা ক্লাসে পরিপাকটাকে শেষ করার, না হলে 4 ক্লাসে, এবং ক্লাসগুলো হয়তো একটু লেন্দি হইতে পারে। তোমরা একটু বলবো আমাকে যে লেখা দেখতে কোনো অসুবিধা হচ্ছে কি না। নগর ভবনের কোন পাশে আমার অফিস? আমার অফিস উদ্ভাস কোচিংয়ের নিচে 2তলাতে।
তো আজকে আমরা এই পরিপাক গ্রন্থিগুলোর মধ্যে আজকে আমাদের পড়ার টপিক, আজকে আমি তোমাদেরকে যেটা খুব মানে ক্লিয়ার করব সেটা হচ্ছে লিভার, লিভার বা যকৃত। ঠিক আছে, লিভার বা যকৃত। হরমোনের সাথে অবশ্য স্নায়ুতন্ত্রের ভূমিকাও আছে, হরমোন প্লাস স্নায়ুতন্ত্র, হরমোনের এবং স্নায়ুতন্ত্রের ভূমিকা আছে, আমরা এগুলো ডিটেল পড়বো একটু। ঠিক আছে, তো একটা একটা করে শুরু করি। আমি প্রথমেই পরিপাক নালী দিয়ে শুরু করতেছি না, কারণ ওখানে দৈর্ঘ্য প্রস্থ এই সেই লিখতে গেলে অনেক বেশি মুখস্থ জিনিসপত্র হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। আমি আগে কনসেপচুয়াল জিনিস পড়াই, তাহলে এটা তোমরা রিসিভ করতে সুবিধা হবে, আমার ইন্ট্রোটাও একটু তোমাদের কাছে হয়তো গ্রহণযোগ্য হবে, আদারওয়াইজ একটু মন খারাপ হতে পারে। তাহলে আমরা লিভার দিয়ে শুরু করতেছি। হ্যাঁ, লিভার থেকে ফার্স্ট যেটা পড়তে হবে, লিভারের এমসিকিউ, লিভারকে লিভারের ওজনটা পরীক্ষায় আসে। হ্যাঁ, আগে আমরা পড়তাম 1.5 থেকে 2 কেজি, লিভারের ওজনটা আগে আমরা পড়তাম 1.5 থেকে 2 কেজি। বর্তমান এডিশনে লাস্ট এডিশনটাকেই সবসময় প্রায়োরিটি দিতে হবে। তো বর্তমান এডিশনে এই ওজনটা আছে এরকম, দেখো 1.2, 1.4, 1.8, মনে রাখা সোজা, 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8, সাথে একটা করে ওয়ান আছে, 1.2, 1.4, 1.8। ফিমেল মহিলাদের লিভার, লিভার মানে জানো তো কলজা, তোমরা আমার কি কলজার টুকরা, তাহলে এই যে লিভার 1.2 থেকে 1.4 কেজি ফিমেলদের, আর মেলদের বলতেছে একটু ওজন বেশি, মেলদের কলজা বড়, 1.4 থেকে 1.8। ঠিক আছে, এটা বর্তমান বইয়ের তথ্য। এবং আরো বলা আছে সদ্য ভূমিষ্ঠ শিশুর 150 গ্রাম। হ্যাঁ, একেবারে সদ্য ভূমিষ্ঠ যারা তাদের ওজন হচ্ছে 150 গ্রাম, সদ্য ভূমিষ্ঠ একটা শিশুর 150 গ্রাম ওজন। আমার একটু মূল ক্লাসে ঢুকতে একটু সময় লাগবে, হ্যাঁ জাস্ট অল্প কিছু ইনফরমেশান দিয়ে নিই, এগুলো পরীক্ষায় আসে। অনেক বেশি কনসেপশন যদি পড়ি, কিন্তু দেখা যাচ্ছে ছোটোখাটো কিছু ইনফরমেশান মিস করে গেলাম, দেখা যাচ্ছে ওগুলোই পরীক্ষায় আসে, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষা বা পরবর্তীতে তোমাদের লাগবে একাডেমিক পরবর্তী। তাহলে এটা একটা গেল ওজনটা পড়বা। আর আমাদের দেহের যে টোটাল ওজন, এই দেহের ওজনের 3 থেকে 5% হচ্ছে লিভারের ওজন। আমাদের টোটাল যা বডি ওয়েট তার 3 থেকে 5% হচ্ছে লিভার, শেষ। এইটা কিন্তু পরীক্ষায় আসে। নাম্বার 3 ইনফরমেশান হচ্ছে এটার আবরণ, লিভারের আবরণের নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল, গ্লিসন্স ক্যাপসুল, আলিম স্যারের বইয়ে আছে। হ্যাঁ, লিভারের আবরণের নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। এবার আসলে লিভারের টুকরা কয় খণ্ড, লিভারের লোব কয়টা, 4টা লোব, তাই না, 4টা লোব, ডান বাম কডেট। এটা একটু খেয়াল করবা, এখানে একটা বলে দিই, অনেকে প্রশ্ন করার সময় দিয়ে দেয় যে নিচের কোনটি লিভারের লোব নয় বা নিচের কোনটি লিভারের লোব, ওখানে দেখবা খেয়াল করবা যে কডেট না লেখে দিয়ে দিবে কর্ডেট। কর্ডেট মানে কি, যারা কর্ডাটার অন্তর্ভুক্ত, আর এটা হচ্ছে কডেট। আর একটা হচ্ছে কোয়াড্রেট, সবাই জানেন, তাও একটু লিখছি। হ্যাঁ, আমি একদম পুরাপুরি গুছাই দেবো, যে টপিকটা পড়বো তোমাকে আর বইও খোলা লাগবে না, জাস্ট ওইভাবে পড়লেই হয়ে যাবে। তাহলে তুমি এখন পর্যন্ত কি পড়ছো, যে মহিলাদের লিভারের ওজন 1.2 থেকে 1.4 কেজি, পুরুষের 1.4 থেকে 1.8 কেজি পড়লা, ওভারঅল দেহের ওজনের 3 থেকে 5%, এটাই বেশি আসে পরীক্ষায়। ঠিক আছে, পুরাতন বই আছে 1.5 থেকে 2 কেজি, দরকার নাই, নতুন বই ফেলে দাও, মানে নতুন বই রাখো। আর আবরণের নাম গ্লিসন্স ক্যাপসুল, ডান বাম কডেট কোয়াড্রেট। এইখানে প্রথম প্রশ্ন হবে সবচেয়ে বড় খণ্ডটার নাম কি, ডান খণ্ড, ডান খণ্ডটা সবচেয়ে বড়। এইবারের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল, খুব ভেজাল্লে একটা প্রশ্ন ছিল, যে পিত্তথলি বা গল ব্লাডার কোন খণ্ডের নিচে অবস্থিত। দেখো আমি যদি দাগাই,
আমি যদি একটু খণ্ড নিয়ে একটু ভেজালটা তোমাদের মেরে দিই, ধরো এটা লিভার, সাপোজ এটা লিভার, একটা লিগামেন্ট দিয়ে, একটা লিগামেন্ট ধরো, এটা একটা লিগামেন্ট, সাপোজ ধরো এটা একটা লিগামেন্ট, এই লিগামেন্ট দিয়ে এটাকে দুইটা খণ্ডে ভাগ করা হয়। যদি তুমি উপর থেকে দেখো, মনে করো আমার কলজাটা তুমি দেখতেছো, তাহলে তুমি এরকম দেখতে পাবা, এর পিছনে আমাকে চিন্তা করো, আমি এভাবে দাঁড়ায় আছি, তাহলে তুমি আমার কলজাটা দেখতে পাচ্ছ। তাহলে এটা হচ্ছে ডান খণ্ড, এটা হচ্ছে বাম খণ্ড। এই ডান খণ্ডের নিচে, ডান খণ্ডের নিচে কি থাকে? এখানে গল ব্লাডার থাকে। সো পরীক্ষায় যদি আসে, আজমল স্যারের বইয়েও এটা দেওয়া আছে যে ডান খণ্ডের নিচে গল ব্লাডার অবস্থিত। তবে যেমন মাজেদা ম্যাডামের বইয়ে অনুপম চমক, যেটা কাজল ব্রাদার্স, এই কাজল ব্রাদার্সের বইয়ে ওখানে লেখা আছে যে কোয়াড্রেট লোবের সাথে যুক্ত। শোনো, এই ডান খণ্ডটাই অঙ্কীয় দেশে কোয়াড্রেট এবং কোয়াড্রেটে বিভক্ত। সুতরাং 99% ক্ষেত্রে আজমল স্যারের বই থেকেই যেহেতু কোশ্চিন হবে, তোমরা এটার উত্তর ডান খণ্ডের নিচেই দিও। যদি পরীক্ষায় আসে, এটা তো একবার এসে গেল আর আসবে না, ভয় নাই। তবে যদিও কোথাও আসে যে গল ব্লাডার কার নিচে অবস্থিত, তোমরা ডান খণ্ডের নিচেই দাগাবা, এবং ডান খণ্ডটাই সবচেয়ে বড়। আরেকটা এমসিকিউ এখানে, যে ডান এবং বাম এটা ভাগ করে যে লিগামেন্ট দিয়ে, এই লিগামেন্টের নাম কি? এই লিগামেন্টের নাম হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। এই লিগামেন্টের নাম কি? ফ্যালসিফর্ম লিগামেন্ট। শেষ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই কয়টা জিনিস পরীক্ষায় আসবে, তাহলে এটা দিয়ে পড়া শুরু করবা। লিভার, লিভারের এমসিকিউ যে লিভারের ফ্যালসিফর্ম লিগামেন্ট লিভারকে ডান এবং বাম খণ্ডে বিভক্ত করে, এই ফ্যালসিফর্ম লিগামেন্টের নাম পড়বা। ডান বাম কোয়াড্রেট কোয়াড্রেট, চারটা লোবের মধ্যে কোনটা বড়? ডান লোবটা সবচেয়ে বড়। এবং গল ব্লাডার কোন লোবের নিচে আছে? গল ব্লাডার, গল ব্লাডার, গল ব্লাডার কোন লোবের নিচে? ঠিক ডান খণ্ডের নিচে অবস্থিত। এবারই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, এবং আমি বলে দিলাম যেটা নিয়ে কনফিউশন আছে, এটা কিন্তু মাজেদা ম্যাডামের বইয়ে কি আছে, যে এটা কোয়াড্রেট লোবের সাথে যুক্ত। কেউ কেউ এভাবে সলিউশন দিচ্ছে দেখলাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে, যে গল ব্লাডার যদি আসে যে কোন লোবের নিচে, তাহলে দিও ডান, ডান লোবের নিচে। আর যদি বলে কোন লোবের সাথে যুক্ত, তাহলে দিও কোয়াড্রেট লোব। এত ভাষাগত জটিলতার দরকার নাই ভাই, বাংলা কথা শোনো, তোমরা দিবা ডান লোবের নিচে। শেষ। ডান লোবের নিচে আবরণের নাম গ্লিসন্স ক্যাপসুল। ওকে ফাইন। এবার আসো যে লিভারকে তিনটা জিনিস, তিনটা কথা পড়তে হবে তোমাদেরকে। একটা হচ্ছে যে লিভারকে সঞ্চয় ঘর বলা হয় কেন? এবার পাঁচ নাম্বার কথা বলতেছি, লিভারকে সঞ্চয় ঘর বলা হয় কেন? সঞ্চয় ঘর বলা হয় কেন? ঠিক আছে, কি কি নামে ডাকা হয় দেখো, লিভারকে কি নামে ডাকা হয়, সঞ্চয় ঘর বলা হয় কেন? ছয় নাম্বার, লিভারকে আর কি নামে ডাকা হয়? সঞ্চয় ঘর ডাকা হয় আর ডাকা হয় রাসায়নিক গবেষণাগার নামে, রাসায়নিক। আচ্ছা, লিখা মনে হয় একটু ঝামেলা হচ্ছে কি নাকি? দেখা যাচ্ছে কি, লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে? রাসায়নিক গবেষণাগার বলা হয় কেন? আচ্ছা, আমি নাম্বারটা তুলে দিই, সঞ্চয়ঘর বলা হয় কেন, বা রাসায়নিক গবেষণাগার বলা হয় কেন, বা এটাকে জীবন সমুদ্রের, জীবন সমুদ্রের কর্মমুখর, কর্মমুখর পোতাশ্রয় বলা হয় কেন? আমার এই কালিটা কি চয়েস ঠিক আছে? কালিটা কি দেখতে অসুবিধা হচ্ছে তোমাদের? না, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, কোনো প্রবলেম হলে জানায়ও। ইয়েলো কালারে ক্লিয়ার মনে হয় দেখা যাবে না ভাইয়া, ইয়েলো কালার খুব সম্ভবত ওই সাদা হয়ে যাবে। ঠিক আছে, অভয়নাথ,
তাহলে সঞ্চয় ঘর কেন বলে, রাসায়নিক গবেষণাগার বলে কেন, জীবন সমুদ্রে কর্মমুখর পোতাশ্রয় বলে কেন, অথবা এখানে বলা হয় মৃতকোষের কবরস্থানও বলা হয়, মৃতকোষের শ্মশান বা কবরস্থান। এই শেষ, লিভারকে কি কি নামে ডাকা হয়, ঠিক আছে? তাহলে ফার্স্ট তোমরা একটু এখানে এইভাবে সময় ব্যয় করবে, খুবই অল্প কয়েকটা পড়া দেখো। আমি কি বলছি যে লিভারের ওজন কত তোমরা মনে রাখবে, 1.248, টু থেকে ফোর, 1.2 থেকে 1.4 ফিমেল, মেলে হচ্ছে 1.4 থেকে 1.8, শেষ সদ্য ভূমিষ্ঠ 150 গ্রাম। টোটাল দেহের ওজনের এটা মোটামুটিভাবে রাফলি 3 থেকে 5%। আবরণের নাম গ্লিসন্স ক্যাপসুল, কি বলেছি, চার খণ্ড, ডান বাম কডেট কোয়াড্রেট, এই ডান বামে ভাগ করে কি দিয়া, ফ্যালসিফর্ম লিগামেন্ট দিয়া, শেষ ডান খণ্ডের নিচে কি থাকে, গল ব্লাডার, পড়া শেষ। কি নামে ডাকা হয়, সঞ্চয় ঘর, রাসায়নিক গবেষণাগার, জীবন সমুদ্রে কর্মমুখর পোতাশ্রয় অথবা মৃতকোষের কবরস্থান। এখন এগুলোর আমরা ব্যাখ্যা দিব, এগুলো খ নাম্বার প্রশ্নেও আসতে পারে, গ নাম্বার প্রশ্নেও আসতে পারে। এটা হচ্ছে সঞ্চয় ঘর, লিভারের সঞ্চয় ভূমিকাগুলা। যদি এভাবে প্রশ্ন আসে যে লিভারের সঞ্চয় ভূমিকা বলো, তাহলে তখন আমরা ডিটেইল লিখবো। আর যদি বলে লিভারকে সঞ্চয় ঘর বলা হয় কেন, খ নম্বর, তাহলে আমরা অল্প এক দুই কথাই সেরে দিব। রাসায়নিক গবেষণাগারকে বলা হয় কেন, যদি ছোট করে আসে যে রাসায়নিক গবেষণাগার বলা হয় কেন, তাহলে আমরা ছোট্ট করে লিখব। আর যদি এমন হয় প্রশ্ন আসলো সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা লিখো, তখন কিন্তু খুব ডিটেইলে লিখব। আর জীবন সমুদ্রে কর্মমুখর পোতাশ্রয় একই কথা। তো যাই হোক, আমরা তাহলে ছোট্ট করে আগে ব্যাখ্যাটা দিয়ে নিই যে লিভার কি কি সঞ্চয় করে। আপনারা সকলেই জানেন যে লিভার সব কিছু সঞ্চয় করে। আমরা যদি সিরিয়ালি বলার চেষ্টা করি, লিভার দেখেন, যদি একদম খুবই সিরিয়ালি বলার চেষ্টা করি, শর্করা সঞ্চয় করে, তাই তো? আমরা এগুলো ডিটেলে যাব, খুবই ডিটেলে যাব, একদম বিগ ডিটেলে যাব, মানে লিভারের একদম বিগ ডিটেলে যাব। হ্যাঁ, এখন আপনারা পছন্দ করবেন কি না সেটার উপর নির্ভর করছে। শর্করা কোনো সময় যদি খারাপ লাগে আমাকে একটু কাইন্ডলি জানাবেন, আমি একটু পরপর। আচ্ছা, দেখতে মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, আমরা একটু অন্য কালারের পেনই ইউজ করছি। দেখেন তো এটা দেখা যায় কি না, এটা কি স্পষ্ট, দেখেন তো এই গ্রিন কালারটা কি স্পষ্ট? আমার মনে হয় স্পষ্ট হবে গ্রিন কালারটা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে শর্করা, আমিষ, স্নেহ, আমরা খাবারের মধ্যে কি খাই, এই কটা খাবার খাই না, শর্করা খাই না, আমিষ খাই না, স্নেহ খাই না, তাহলে এগুলো সঞ্চয় করে, ঠিক আছে? আর কি খাই, ভিটামিন খাই, খনিজ লবণ খাই, তাহলে এগুলোও সঞ্চয় করে। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ, হ্যাঁ, খনিজ লবণ আর কি। এছাড়া আর কি জমা রাখে, রক্ত কিছুক্ষণ জমা থাকে, রক্ত। এছাড়া আর কি জমা থাকে, পিত্ত। পিত্ত যদিও লিভারে জমা থাকে না, লিভার থেকে পিত্ত তৈরি হয়, পিত্তথলিতে জমা থাকে। তো পিত্তথলি যেহেতু লিভারেরই একটা পার্ট বলতে পারো, মানে লিভারের সাথে যেহেতু যুক্ত, সুতরাং আমরা সেই সেন্সে বলতেছি যে লিভার পিত্তরস তৈরি করে পিত্তথলিতে জমা রাখে, তার মানে সঞ্চয় করে, তাহলে এটাও সঞ্চয়ী ভূমিকা, পিত্তরস। তাহলে দেখো, তোমাদের মনে রাখা খুবই সোজা, আমরা যে খাবার খাই 6 ধরনের, শর্করা, আমিষ, স্নেহ, পানি, ভিটামিন, খনিজ লবণ, এর মধ্যে খালি পানিটা বাদ দিছি, বাকি 5টায় আছে, সাথে কি হলো, রক্ত, পিত্ত, এগুলো সঞ্চয় করে। তো লিভার যেহেতু এগুলো সব সঞ্চয় করে, তাই লিভারকে কি বলা হয়, সঞ্চয় ঘর। এটা ছিল খ নম্বরের প্রশ্ন। রাসায়নিক গবেষণাগার কেন বলা হয়, কারণ এখানে অনেক ক্রিয়া বিক্রিয়া চলে। এখানে অনেক ভাঙা গড়ার কাহিনী চলে, এটাকে এজন্য কি বলা হয়, রাসায়নিক গবেষণাগার। আমরা ডিটেইল আসবো এক্ষুনি। কর্মমুখর পোতাশ্রয়, আচ্ছা এই পোতাশ্রয় শব্দটার অর্থ কি, কেউ বলতে পারেন? পোতাশ্রয় জিনিসটা কি, এটা হচ্ছে যে সমুদ্র বা নদী তীরবর্তী যে এলাকা আর কি, হ্যাঁ, সমুদ্র বা
নদী তীরবর্তী যে জলবেষ্টিত এলাকাটা থাকে, ধরো সমুদ্র বা নদীর ধারে যে জলবেষ্টিত এলাকাটা থাকে, যেখানে জাহাজ এসে মাল টাল কি করে ওখানে আনলোড করে, মাল লোড করে, যেখানে লোড আনলোডের ব্যাপার থাকে, এরকম একটা জলাশয় যেটা কিনা সমুদ্র বা নদীর তীরের কাছাকাছি থাকে, সেটাকে বলা হয় পোতাশ্রয়। এবং এটা খুবই বিজি এরিয়া, কর্মমুখর এরিয়া। তাহলে আমাদের পুরা যদি আমাদের জীবনটা চিন্তা করো, জীবনটাকে যদি সমুদ্র চিন্তা করো, তাহলে আমাদের এই জীবন সমুদ্রের, আমাদের এই বডির লিভারটা হচ্ছে পোতাশ্রয়। এখানে মালামাল লোড হবে আনলোড হবে, আমরা তোমাদেরকে দেখাবো। তাহলে একে কি বলা হয়, জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয়। খুব ডিটেলে আমরা দেখাবো যে জীবন সমুদ্রের এটাকে কি বলা হয় পোতাশ্রয়। তাহলে পোতাশ্রয় মানে কি বললাম, পোতাশ্রয় মানে বললাম সমুদ্র বা নদী তীরবর্তী জলাশয়, জলাশয় যেখানে জাহাজ বা নৌকা থাকে, যেখানে জাহাজ বা নৌকা ভিড় করে আর কি। হ্যাঁ, সেই জায়গাটা, তাহলে এটার নাম হচ্ছে পোতাশ্রয়। ঠিক আছে, মৃত কোষের কবরস্থান বলা হয়। একটা কোষ যখন মারা যায়, ধরো একটা আরবিসি মারা গেল, তাহলে ওই আরবিসি মারা গেলে কি হয়, হিমোগ্লোবিন হয়। তো এখানে কি হয়, লিভারের মধ্যে কাপফার সেল আছে জানো তো, ম্যাক্রোফেজ, বড় খাদক, ও কি করে হিমোগ্লোবিনকে ভেঙে হিমোগ্লোবিন করে ফেলে। তো এই তো মৃত সেলগুলো এসে এখানে কি হচ্ছে, কবর দেওয়া হচ্ছে বলতে পারো, সেই অর্থে এটা মৃত কোষের কবরস্থান। তো যাই হোক, অনেকে হয়তো মৃত কোষের কবরস্থান কথাটা নতুন শুনলা, এই কথা আগেই শুনেছো, সঞ্চয় ঘর কেন, রাসায়নিক কেন, জীবন সমুদ্রে কর্মমুখর পোতাশ্রয় কেন। এবার আসো ডিটেইলে, পরীক্ষায় আসবে যে লিভারের সঞ্চয়ী ভূমিকা এবং বিপাকীয় ভূমিকা, লিভারের সঞ্চয়ী ভূমিকা এবং বিপাকীয় ভূমিকা, লিভারের সঞ্চয়ী ভূমিকা। তো আমরা ফার্স্টে পড়তেছি সঞ্চয়ী ভূমিকা, লিভারের সঞ্চয়ী ভূমিকা। ঠিক আছে, আমরা কিন্তু আস্তে আস্তে ডিটেলে যাচ্ছি, এখনই একবারে ডিটেলে যাচ্ছি না, আমরা একটু বইয়ের মতো করে লিখে দিই, বইয়ের সাথে মিল পাবেন, তারপরে দেখবেন আমি অনেক কথা বলবো যেগুলো আপনারা হয়তো একটু নতুনভাবে পাবেন। তাহলে প্রথমে আসেন সঞ্চয়ী ভূমিকা, প্রথমে আসেন শর্করা সঞ্চয়। তাহলে একটু ডিটেলে পড়তে হবে, এখন শর্করা সঞ্চয় করে, তাই না, প্রথম আপনারা পড়েছিলেন শর্করা। শোনেন, আপনারা কখনো চালের গুদামে গেছেন কিনা, যেগুলো গোডাউন থাকে সেখানে কি করে, চালের বস্তা, তো চালের বস্তা কি করে, চালের বস্তা একজন শ্রমিক কি করে, একটা চালের বস্তার উপরে আরেকটা বস্তা, আরেকটা বস্তা, আরেকটা বস্তা রাখে না, তাহলে এইভাবে চালের বস্তার উপরে, একটার বস্তার উপরে আরেকটা বস্তা রাখতে রাখতে কি করে, পুরো একটা উঁচু একটা কি হয়ে যায়, চালের বস্তার একটা লাইন হয়ে যায় না। তো ঠিক একইভাবে লিভারের মধ্যে শ্রমিকের নাম হচ্ছে ইনসুলিন, এই ইনসুলিন কি করে, গ্লুকোজকে সাজায়, একটার উপর আরেকটা সাজিয়ে সাজিয়ে গ্লুকোজের একটা কি করে, একটা সারি বানায়। তাহলে যখন গ্লুকোজ সারিবদ্ধ হয়, তখন তার নাম কি হয়, গ্লাইকোজেন। তাহলে এখানে কে কাজ করতেছে, ইনসুলিন, এখানে কে কাজ করতেছে, ইনসুলিন। তাহলে বলো তো এখানে আমরা কি তৈরি করলাম, গ্লাইকোজেন তৈরি করলাম। তাহলে এখান থেকে এমসিকিউ পরীক্ষায় আসবে যে লিভারের মধ্যে কি প্রক্রিয়া হয়, লিভারের মধ্যে প্রক্রিয়াটার নাম কি, এই প্রক্রিয়াটার নাম কি বলো তো, এই প্রক্রিয়াটার নাম কি, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া। তাহলে গ্লাইকোজেন, গ্লাইকোজেন তৈরি করাকে কি বলে, জেনেসিস। তো গ্লাইকোজেনের শেষে জেন আছে, জেনেসিসের শুরুতে জেন আছে, তো জেনেসিসের জেনটাকে ফেলে দিলাম, খালি সিস লাগায় দিলাম, সরি সরি, গ্লাইকোজেন আমি দুটোই লিখি, গ্লাইকোজেন আর একটা শব্দ কি বললাম, জেনেসিস। তাহলে দেখেন গ্লাইকোজেন তৈরি করা, জেনেসিস মানে তৈরি করা। তাহলে আপনি যদি গ্লাইকোজেনের জেনটা ফেলে দেন, গ্লাইকোজেনের জেনটা যদি ফেলে দেন, দিয়ে যদি এটাকে জোড়া লাগিয়ে দেন, তাহলে কি দাঁড়ায় বিষয়টা,
গ্লাইকোজেনেসিস কি দাঁড়ায়? গ্লাইকোজেনেসিস। তাহলে খুব সহজ, গ্লাইকোজেন তৈরি করাকে আমরা কি বলবো? গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেন তৈরি করাকে আমরা কি বলবো? গ্লাইকোজেনেসিস। তাহলে লিভার গ্লুকোজকে জমা রাখে, লিভার গ্লুকোজকে জমা রাখে কি হিসাবে জমা রাখে? গ্লাইকোজেন হিসাবে জমা রাখে। তাহলে লিভার গ্লুকোজকে জমা রাখে কি হিসাবে? গ্লাইকোজেন হিসাবে জমা রাখে। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস, তাহলে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া। ভাইয়া গ্লুকোজ আর কোথায় জমা থাকে কেউ আমাকে একটু কমেন্টে জানাও তো। কলজা ছাড়া, তোমার এই লিভার ছাড়া গ্লুকোজ আর কোথায় জমা থাকে? আর কোথায় জমা থাকে বলেন তো? কলিজা ছাড়া আর কোথায় জমা থাকে? আমি কি কমেন্ট দেখতে পাচ্ছি না? না আপনারা পেশিতে। এক্সেলেন্ট ইমরুল কায়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। তো পেশিতে জমা থাকে। তাহলে মাথায় রাখেন যে গ্লাইকোজেন আপনি পাবেন কোথায়? যকৃতে পাবেন এবং পেশিতে পাবেন। গ্লাইকোজেন আপনি কোথায় পাবেন? যকৃতে তো পাবেনই, পেশিতেও পাবেন। এটা এমসিকিউ আলাদা করে লিখে রাখলাম। তাহলে যকৃত ও পেশিতে কি থাকে? যকৃত এবং পেশিতে গ্লাইকোজেন থাকে, রাইট? যকৃত এবং পেশিতে কি থাকে? যকৃত এবং পেশি দুই জায়গাতেই কি থাকে? যকৃত এবং পেশি দুই জায়গাতেই কি থাকে? গ্লাইকোজেন থাকে। মনে রাখেন, আমি ভাই মনে রাখি, কলজা আর গোস্ত, পেশি মানে কি? গোস্ত। তাহলে কলজা আর গোস্ততে জমা থাকে কি? গ্লাইকোজেন। তাহলে গ্লুকোজ জমা থাকতেছে দুই জায়গায়। তো আমরা আপাতত এখানে পেশিকে নিচ্ছি না, কারণ আমরা লিভার পড়তেছি। তাহলে লিভারের একটা অন্যতম কাজ হচ্ছে গ্লুকোজকে জমা রাখা। কি হিসাবে জমা রাখা? গ্লাইকোজেন হিসাবে জমা রাখা। শেষ নাম্বার টু, আমিষ আর স্নেহ। দেখেন লিভার প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড জমা রাখে। মানে আসলে কি হয় জানেন, আমরা যে ভাতগুলো খাই, রুটিগুলো খাই, বিস্কিট খাই, তারপর আলু খাই, এই যে শর্করা যেগুলো খাই সেগুলো মুখের মধ্যে দিয়ে চলে আসলো, পেটের মধ্যে এসে ভেঙে কি হয়? গ্লুকোজ হয়। এই পুরো খাবারটা কোথায় চলে আসে? লিভারে। লিভারে এসে কি হিসেবে জমা থাকে? গ্লাইকোজেন হিসেবে। তাহলে খাইলা কি বহু শর্করা, হইল কি গ্লুকোজ এক শর্করা, সেই গ্লুকোজটা চলে আসলো লিভারে, এসে আবার কি হবে লিভারে? সে গ্লাইকোজেন হবে, বহু শর্করা হবে। তার মানে খাওয়া কি বহু শর্করা, হবে কি এক শর্করা, ওটা আবার লিভারে আসবে, এসে আবার কিসে পরিণত হবে? বহু শর্করায় পরিণত হবে। খাইলাই স্টার্চ, ভাত রুটি আলু, হইল কি গ্লুকোজ, গ্লুকোজটা আবার লিভারে আসলো, এসে কি হিসাবে জমা থাকবে? গ্লাইকোজেন। ক্লিয়ার? ধরো তুমি খাইলা গোস্ত, সিমের বিচি, ডাল, তাহলে এগুলোর মধ্যে কি আছে? মানে প্রোটিন। তাহলে প্রোটিন ভেঙে কি হবে? অ্যামাইনো অ্যাসিড। তাহলে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কোথায় আসবে? লিভারে। তাহলে লিভার এই অ্যামাইনো অ্যাসিডকে জমা করে। তাহলে লিভার কি করে? অ্যামাইনো অ্যাসিড সঞ্চয় করে। লিভার কি করে? অ্যামাইনো অ্যাসিড জমা রাখে। আচ্ছা ধরেন এমন হলো, ধরেন আপনি ভাত খাচ্ছেন, ঠিক আছে? তাহলে ভাত খাওয়ার পরে কি হলো? গ্লুকোজ হলো। এই গ্লুকোজটা তো লিভারে আসলো, এসে তো গ্লাইকোজেন হিসাবে জমা থাকবে, রাইট? এখন ধরেন গোডাউনের জায়গা শেষ, এরপরেও আপনি ঠেলে ঠেলে গ্লুকোজ গোডাউনে পাঠায় দিচ্ছেন, ঠেলে ঠেলে গ্লুকোজকে গোডাউনে পাঠায় দিচ্ছেন, তাহলে অতিরিক্ত গ্লুকোজের জন্য তো জায়গা নাই, গ্লাইকোজেন হিসেবে রাখা যাচ্ছে না। তখন গ্লুকোজকে সে কি করবে? ট্রাইগ্লিসারাইডে পরিণত করবে। গ্লুকোজকে সে কি করবে? ট্রাইগ্লিসারাইডে পরিণত করবে, ঠিক আছে? তাহলে অতিরিক্ত গ্লুকোজ আমরা লিখতে পারি, অতিরিক্ত গ্লুকোজ কি হিসেবে জমা থাকবে ভাইয়া? ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড হিসাবে জমা থাকবে। অতিরিক্ত গ্লুকোজ কি হিসাবে জমা থাকবে? ট্রাইগ্লিসারাইড হিসাবে জমা থাকে লিভারে। তাহলে আমরা তোমাদেরকে বলেছি লিভার দুটা জিনিস সঞ্চয় করতে, আমিষও সঞ্চয় করে, স্নেহও সঞ্চয় করে। আমিষের কথা তো আমরা বলেই দিলাম, যে আমিষটাকে সে আসলে সঞ্চয় করে বলতে অ্যামাইনো অ্যাসিড সঞ্চয় করে, ঠিক আছে? আর স্নেহ সঞ্চয় করে, স্নেহ বলতে ট্রাইগ্লিসারাইড। আসলে সে কি করছে? অতিরিক্ত গ্লুকোজটাকে ট্রাইগ্লিসারাইড বানাইছে, এই ট্রাইগ্লিসারাইডটাকে সে জমা রাখতেছে। তা ট্রাইগ্লিসারাইড জমা রাখা মানে কি? স্নেহ জমা রাখা। তাহলে এই কথাটাই বলা হয়েছে যে অতিরিক্ত গ্লুকোজ ট্রাইগ্লিসারাইড হিসাবে জমা থাকে। শেষ
নাম্বার থ্রি, আমার মনে হয় এগুলা কালির থেকে সবুজ কালি ভালো লাগছে। তোমরা কি ঠিক আছে গেল? নাম্বার থ্রি, ভিটামিন সঞ্চয় করে, ভিটামিন সঞ্চয় করে। তাহলে শর্করা গেল, আমিষ গেল, স্নেহ গেল, এবারে খাবারের বাকিগুলো কি থাকে? পানি, ভিটামিন, খনিজ লবণ। তো পানি তো বাদ, তাহলে ভিটামিন আসলো, তাহলে ভিটামিন সঞ্চয় করে। ভাইয়া তোমাদের বইয়ে দেখবা লেখা আছে যে দুই ধরনের ভিটামিনের কথা বলা আছে, একটা বলা আছে ফ্যাট সলিউবল আর একটা বলা আছে ওয়াটার সলিউবল। তাহলে ফ্যাট সলিউবল ভিটামিন এবং ওয়াটার সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিন তোমরা সকলেই জানো যে কি কি, এ, ডি, ই, কে, মোট চারটা। ফ্যাট সলিউবল ভিটামিন কয়টা? চারটা। আমি বলি অ্যাডিইকে। আর ওয়াটার সলিউবল ভিটামিন হলো বিসি। আসলে বি বলে তো কিছু নাই, মানে বি কমপ্লেক্স আর কি, আসলে এর মধ্যে অনেকগুলো আছে, মোট আটটা আছে। তার মধ্যে তোমাদের বইয়ে এই বি এর মধ্যে দুইটা স্পেশালি দুটার নাম লিখছে, একটার নাম হচ্ছে B9 আর একটার নাম হচ্ছে তোমার ওটা হচ্ছে কত, B7, সরি সরি B12, একটা হলো B9 আর একটা হচ্ছে B12। এই দুটার নাম স্পেশালি লিখছে। তো B9 নাম কি? ফলিক অ্যাসিড। আমি বানানে খুবই দক্ষ, হ্যাঁ, আমার বানানের উপরে তোমরা ভরসা কম করবা, বানানের ভুল ত্রুটি তোমরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিও। হ্যাঁ, B9কে বলা হয় ফলিক অ্যাসিড আর B12কে বলা হয় সায়ানোকোবালামিন। আচ্ছা, এইখান থেকে একটা MCQ পরীক্ষায় আসে। তোমাদেরকে আমি একটু বলি যে কেন এখানে অন্যান্য ভিটামিনগুলোর নাম নিল না, বিয়ের B9 আর B12 নাম কেন নিল? ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে শুধু B9 B12 নাম আজমল স্যারের বইয়ে দেওয়া কেন? তার পরের লাইনেই একটা লাইন লেখা আছে দেখবা, যে এই B9 এবং B12 রক্তকণিকা তৈরির জন্য লাগে, এদের অভাবে একটা স্পেশাল অ্যানিমিয়া হয় যেটাকে বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তো যাই হোক, অত ডিটেলে তোমাদের দরকার নেই, তোমরা খালি বোঝো রক্তকণিকা তৈরিতে এটা লাগে, RBC তৈরিতে এগুলো লাগে, B9 B12 এদের অভাব হলে রক্ত শূন্যতা হয়, অ্যানিমিয়া হয়। এই জন্য স্পেশালি এই দুটা ভিটামিনের কথা লিখছে যে এইগুলা লিভার সঞ্চয় করে, ফলে তোমার কখনো রক্ত শূন্যতা হচ্ছে না, লিভারের ঝামেলা হলে তোমার রক্ত শূন্যতা হইতে পারে। তো যাই হোক, তাহলে ভিটামিন সঞ্চয় করে, ভিটামিন বি সি। তোমরা তাহলে এভাবে খালি পড়বা যে ফ্যাট সলিউবল ভিটামিন, ওয়াটার সলিউবল, ফ্যাট সলিউবল কি ADEK আর ওয়াটার সলিউবল কি BC। এই বি এর মধ্যে স্পেশালি দুইটা নাম তোমাদের বইয়ে দিয়েছে, একটা B9 যেটার নাম দিয়েছে ফলিক অ্যাসিড, আর একটা হলো B12 যেটার নাম হচ্ছে সায়ানোকোবালামিন। ক্লিয়ার? ল্যাক করছে নাকি? না, ঠিক আছে। তাহলে শর্করা গেল, আমিষ গেল, স্নেহ গেল, ভিটামিন গেল, ঠিক আছে। তাহলে আর কি থাকলো? রক্ত আর পিত্ত। আর কি থাকলো বলো? রক্ত আর পিত্ত। আচ্ছা, ভিটামিন আছে, ভিটামিন ভিটামিন তোমরা ইচ্ছা মতো লিখবা, ভিটামিন তো লিখলাম, সরি, খনিজ পদার্থ তোমরা ইচ্ছা মতো লিখে দিও, যেগুলো যেগুলো মনে আছে যে খনিজ সঞ্চয় করে লিভারের মধ্যে। মেইনলি তোমরা লিখবা হচ্ছে আয়রনের কথা লিখবা, তারপর হচ্ছে তোমার পটাশিয়ামের কথা লিখবা, হ্যাঁ, এগুলো সঞ্চয় করে, আয়রন, তারপর হচ্ছে পটাশিয়াম, কপার, জিঙ্ক, এগুলার কথা লিখবা, কপার, তারপরে হচ্ছে জিঙ্ক, এগুলোর কথা লিখিও, এটসেট্রা, এগুলো সঞ্চয় করে, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সঞ্চয় করে, শেষ। তাহলে রক্ত, তাহলে বাকি থাকলো কি? রক্ত আর পিত্ত। তাহলে এই তো আমাদের সঞ্চয়, না? আমাদের সঞ্চয় মূলত কি? শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ, রক্ত, পিত্ত। রক্তের এখান থেকে একটা MCQ পড়ো, সেটা হচ্ছে 1500 ঘন সেন্টিমিটার, না, বা 1500 লিটার রক্ত সঞ্চয় করে, মানে লিভারের মধ্যে 1500 লিটার রক্ত সবসময় থাকে।
এখানে একটা প্রশ্ন বলে দিই, তোমাদের জীবনে ঝামেলা হবে ভবিষ্যতে, যে ব্লাড ব্যাংক বলা হয় কাকে? শোনো, ব্লাড ব্যাংক হচ্ছে কি, যেখান থেকে আমরা রক্ত পাই। ধরো আমার রক্ত লাগবে, তাহলে আমি কি করি, আমি মানে যাই হোক ব্লাড ব্যাংকের সহযোগিতা লাগে কি না লাগে, তাহলে ব্লাড ব্যাংক হচ্ছে সেই জিনিস যেখান থেকে আমি রক্ত পাবো। তাহলে ধরো আমার শরীরে কোথাও রক্তক্ষরণ হলো, রক্ত একটু কমে গেল, তখন এই রক্তটা সাপ্লাই দেয় কে? অপশান দুই রকম হতে পারে, একটা হচ্ছে স্প্লিন বা প্লিহা, আর একটা হচ্ছে লিভার। দুটোই সঠিক, দুটোই ব্লাড ব্যাংক, তবে আমি বলবো দুটোই থাকলে তোমরা উত্তর দিবা স্প্লিন। সত্যিকার অর্থে স্প্লিনের ভিতরে কিছু গহ্বর থাকে, এই স্প্লিন যখন তোমার দরকার হয় তখন এরকম চাপ দেয়, কন্ট্রাকশন হয়, তখন কিছু কি বের হয়ে যায়, কিছু রক্ত বের হয়ে যায়, প্রয়োজন অনুযায়ী যা লাগবে সেটা বের হয়ে যাবে, বুঝলা? তো লিভারেও জমা থাকে, লিভারের থেকে স্প্লিনে হয়তো কম থাকে, কিন্তু প্রয়োজনে রক্ত সাপ্লাই দেয় স্প্লিনই। সুতরাং এ কারণে স্প্লিনকে বলবা ব্লাড ব্যাংক, এটা একটু মনে রাখো। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ব্লাড ব্যাংক কোনটা, তাহলে বলবা স্প্লিন, ক্লিয়ার? আর যদি এভাবে আসে যে প্রায় 1500 ঘন সেন্টিমিটার রক্ত জমা থাকে কোথায়, লিভারে, শেষ। আর তোমাদেরকে তো পড়াইছি, একটু আগেই বললাম যে পিত্তরস পিত্তথলিতে জমা থাকে, পিত্তরস জমা থাকে কোথায়, পিত্তথলিতে, পিত্তথলিতে জমা থাকে, গল ব্লাডারে। তাহলে পরীক্ষার খাতায় লিখবা কি, তোমাদের দেখো, তোমাদের এখান থেকে আমি একাডেমিক অ্যাডমিশন দুটোই কভার করে দিচ্ছি, পরীক্ষায় আসবে যকৃতের সঞ্চয়ী ভূমিকা। আমি কিন্তু খুব ABCD লেভেলের কথাবার্তা পড়াচ্ছি, আমি কিন্তু আস্তে আস্তে আজকের ক্লাস পরের ক্লাস এগুলো করতে করতে কিন্তু অনেক ডিপে চলে যাব। আপাতত একটু মানে খুবই অল্প পড়াচ্ছি আর কি। তো দেখো ভাই, তোমরা এভাবে মনে রাখবা, খাবারের কথা চিন্তা করবা, শর্করা আমিষ স্নেহ পানি ভিটামিন খনিজ লবণ ছয় ধরনের খাবার খাই, সাথে কি রক্তপিত্ত, এই সব কিছুই জমা করবে পানি ছাড়া, ধরো পানিটা খেলে বাদ দিবা। তাহলে প্রথমে জমা করবা শর্করা, মানে গ্লুকোজকে জমা করবা, গ্লাইকোজেন বানাবা, শেষ লাগবে কি, ইনসুলিন, এক। দুই নাম্বার কি, আমিষ জমা করবা, অ্যামাইনো অ্যাসিড রূপে জমা থাকবে, চর্বি জমা করবা, চর্বি কি কী হিসেবে জমা থাকবে, ট্রাইগ্লিসারাইড হিসেবে জমা থাকবে। ট্রাইগ্লিসারাইড কীভাবে হয়, অতিরিক্ত গ্লুকোজটাই ট্রাইগ্লিসারাইড হয়, ওই ট্রাইগ্লিসারাইডকে সে জমা রাখে লিভারের মধ্যে, জমা হয় ট্রাইগ্লিসারাইড হয়ে লিভার কি হয়, ফ্যাটি লিভার হয়। লিভারে যখন ট্রাইগ্লিসারাইড বেশি হয় তখন কি হয়, ফ্যাটি লিভার হয়। তাহলে চিন্তা করো, তুমি যদি ভাত বেশি খাও, শর্করা বেশি খাও, তাহলে শর্করা বেশি খেলে তোমার এক সময় কি হবে, ফ্যাটি লিভার হবে। তাহলে চর্বি খেয়ে কিন্তু তোমার ফ্যাটি লিভার হয় নাই, ভাত খেয়ে শর্করা খেয়ে তোমার ফ্যাটি লিভার হয়। এই যে আমরা রাত্রেবেলা রাত্রে দেরি করে খাই, খেয়ে দেয়ে ঘুমায় যাই, ফলে কি হয়, খাবার আর ইউজ হচ্ছে না, ওই পুরা ভাতটাই তখন কি হয়ে যায়, চর্বি হয়ে যায়, ট্রাইগ্লিসারাইড হয়ে যায়, ওটা জমা থাকছে কোথায়, লিভারে, লিভার তখন ফ্যাটি লিভারে পরিণত হয়, বুঝতে পারছো? আলটিমেটলি শেষ পর্যন্ত তোমার হেপাটাইটিস হয়ে যেতে পারে ফ্যাটি লিভার থেকে। তো যাই হোক, আর ভিটামিন বলবা যে ফ্যাট সলেবল ভিটামিনও সঞ্চয় করে, ওয়াটার সলেবল ভিটামিনও সঞ্চয় করে। ফ্যাট সলেবল ভিটামিন হচ্ছে এই ADE কে, আর ওয়াটার সলেবল হচ্ছে BC। তাহলে এখান থেকে একটা MCQ হয়ে গেল, কোনটা ফ্যাট সলেবল কোনটা ওয়াটার সলেবল, শেষ। আর সাথে দুটো স্পেশাল ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে দুটো স্পেশাল বি এর নাম পড়বা, B9 আর B12। B9 ফলিক অ্যাসিড, B12 হচ্ছে সায়ানোকোবালামিন, হাই ভোল্টেজ MCQ। এমনও হতে পারে নিচের কোনটি B9 এর নাম বা নিচের কোনটি সায়ানোকোবালামিন, তখন দেখা যাচ্ছে যে ওটা B12, এটা একটু শিখে নিলা, শেষ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি ছোট্ট করে একটু বলে রাখি, রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত, এটা অনেক সময় পরীক্ষায় আসে যে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রাটা কত। তোমরা এখান থেকে একটু এটা পড়ে নিবা যে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রাটা কত, হ্যাঁ। তবে এটা আমি এখানে না পড়াই, আমি বিপাকীয় ভূমিকায় পড়াই, থাক এটা এখানে থাক, এটা এখানে না পড়ি, আমরা বিপাকীয় ভূমিকায় পড়বো। এখান থেকে একটা MCQ পড়াবো, এখান থেকে একটা MCQ পড়াবো একটু ডিটেলে, হ্যাঁ, এটাতে বইয়ে পাওয়া যাবে না, এটা হায়ার স্টাডিজের বইগুলোতে আছে, এখান থেকে আমি একটু পড়াচ্ছি, দেখো। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার? তোমরা যদি বলো ক্লিয়ার, তাহলে আমি নেক্সট অংশে যাব। সঞ্চয়ী ভূমিকা আসলে সবাই পারবা কি না, খুব সোজা, শর্করা আমিষ স্নেহ পানিবাদ, ভিটামিন খনিজ লবণ রক্তপিত্ত, পিত্ত জমা হবে পিত্তথলিতে, তৈরি করবে লিভার, জমা হবে কোথায়, থলিতে, থলিটা কোথায় থাকে, ডান খণ্ডের নিচে, শেষ। আর রক্ত প্রায় 1500 ঘন সেন্টিমিটার রক্ত এখানে জমা থাকে, কিভাবে রক্ত এখানে জমা থাকে আমি তোমাকে দেখাচ্ছি, একদম ইলাস্ট্রেট করে দেখাবো ডিটেইল, শেষ। পারবা না ভাই,
আমাকে একটু কমেন্টে জানাও না তোমরা এরকম করছো কেন। বাবা আচ্ছা নাও, এই যে অনেক ভালোবাসা দিলাম, তাও একটু উত্তর দাও প্লিজ। এই যে নাও, অনেক ভালোবাসা দিচ্ছি, নাও নাও, একটু কেয়ারও দিলাম, নাও 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 নাও, ভালোবাসা কেয়ার, ভালোবাসা কেয়ার, ভালোবাসা কেয়ার প্রচুর দিচ্ছি তোমাদেরকে দিচ্ছি, তাও একটু কমেন্ট করো তোমরা এরকম করতেছো কেন। নাও তোমাদের আগের টিচারদের মতো ক্লাস না নিতে পারলেও মানে এমনভাবে নিবো তো তোমরা স্টুডেন্ট হিসেবে উপকৃত হবা, দেখবা একাডেমিক এবং ভবিষ্যতের অ্যাডমিশনেরও কমপ্লিট হয়ে যাবে। তোমরা খালি আমার সাথে একটু সহযোগিতা করো। আসলে আমার মোবাইলে মনে হচ্ছে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না নাকি। ইনশাআল্লাহ ঠিক আছে। এখন দেখেন এখানে একটু একটা জটিল পড়াটা পড়িয়ে দিই। এটা আসলে এইখান থেকে আসছে, কোত্থেকে আসছে, খনিজ লবণ যে সঞ্চয় করে। একটা প্রশ্ন আসে এখান থেকে, একটা এমসিকিউ আসে যে আয়রন, আয়রন লিভারে জমা থাকে, হ্যাঁ, তা আয়রন, পটাশিয়াম, এরকম কপার, জিঙ্ক, অনেক কিছু তো জমা থাকে, তো আয়রনটা কি ফর্মে জমা থাকে, যকৃতের মধ্যে আয়রনটা কি ফর্মে জমা থাকে। দেখো একটা মজার জিনিস, এটা একটু ডিটেলে পড়াই, হ্যাঁ, এটা একটু ডিটেলে পড়ায় আয়রনটা। দেখো আমরা যখন আয়রন খাই, বুঝছো, আমরা যখন খাই তখন কি ফর্মে খাই, Fe3+, তোমরা জানো কি না, এই ফর্মে আমরা আয়রন খাই, ঠিক আছে, ফেরিক ফর্মে, এই ফর্মে আমরা আয়রনটাকে খাই। ওকে, তাহলে আমরা খাই কি ফর্মে, Fe3+ এই ফর্মে খাই, তোমরা জানো কি না। দেখো Fe3+ এই ফর্মে খাই, এটা সবার জন্য না, যে মনে করবে এই অংশটা কঠিন সে ফেলে দিবা, আমি পুরা বিশ্লেষণ করছি, তুমি শুধু লাস্টে একটা কথা বলবো ওইটাই খালি মনে রাখবা, আর যারা একটু ব্যাখ্যা বিশ্লেষণ চায় তাদের জন্য এটা ডিটেল। আচ্ছা আমরা খাইলাম, খাওয়ার পরে এটা আমাদের স্টোমাকে এসে কি হয়ে যায়, Fe2+ হয়ে যায়, স্টোমাকে এসে, স্টোমাকের এই সেল দ্বারা, স্টোমাকের এই সেল দ্বারা এটা কি হয়ে যায়, স্টোমাকের এই সেলের প্রভাবে এটা ফেরাস ফর্মে হয়ে যায়, Fe2+ হয়ে যায়, Fe2+। আচ্ছা এরপর এটা চলে আসে কোথায়, এরপর এটা চলে আসে ডিওডেনামে, ডিওডেনাম, ডিওডেনাম, ডিওডেনাম এবং আপার পার্ট অফ জেজুনাম, আপার পার্ট অফ জেজুনাম। ও তোমরা কিন্তু আমাকে বললো যে কতক্ষণ ক্লাস করবা, হ্যাঁ, মানে আমি তো আবার একটু বেশিক্ষণ ক্লাস নিতে ভালোবাসি, তোমাদের বিরক্ত লাগলে আমাকে বললো, হ্যাঁ, তাহলে ডিউরোনাম এবং আপার পার্ট অফ জেজুনাম, ডিউরোনাম এবং আপার পার্ট অফ জেজুনামের কোষে এসে ওদের যে প্রাচীরের কোষ, ধরো এটা হচ্ছে ডিউরেনাম বা আপার পার্ট অফ জেজুনাম, হোয়াট এভার, ডিউরেনাম বা আপার পার্ট অফ জেজুনাম, তাহলে এগুলার কোষের মধ্যে ঢুকবে এখানে, হ্যাঁ, তাহলে আয়রন এসে, তাহলে আয়রন ধরো এটা সাপোজ এটা আসতেছে, আয়রনটা, আয়রনটা মনে করো আসতেছে, কোথায় আসতেছে, আয়রনটা মনে করো আসলো, হ্যাঁ, কোথায় আসলো, ডিউরেনামে আসলো কিংবা আপার পার্ট অফ জেজুনামে আসলো, আপার পার্ট অফ জেজুনামে, আপার পার্ট অফ জেজুনামে আসলো। আসার পরে কি হবে, এরা এখানকার কোষের মধ্যে ঢুকবে, হ্যাঁ, এখানকার ধরো কোষের মধ্যে ঢুকে গেল, ঠিক আছে, এরা কোথায় ঢুকে গেল, এই কোষের মধ্যে ঢুকলো, ঠিক আছে। তাহলে ওইটাই বলেছি যে ডিউডেনাম কিংবা আপার পার্ট অফ জেজুনামের কোষে এসে ঢুকবে, ঢোকার পরে কি হবে জানো, এই কোষের মধ্যে ঢুকে, কোষের মধ্যে কে থাকে, কোষের মধ্যে যে থাকে তার নাম হচ্ছে অ্যাপোফেরিটিন, তার নাম হচ্ছে অ্যাপোফেরিটিন, অ্যাপোফেরিটিন, নাম কি দেখো, অ্যাপোফেরিটিন, নাম কি, অ্যাপোফেরিটিন, ঠিক আছে। তাহলে এই অ্যাপোফেরিটিন থাকে কার মধ্যে, কোষে কি থাকে, অ্যাপোফেরিটিন থাকে, ঠিক আছে, কোষে কি থাকে, অ্যাপোফেরিটিন থাকে। তাহলে আমি লিখলাম ডিউরোনাম এবং আপার পার্ট অফ জেজুনামের কোষে কি থাকে, অ্যাপোফেরিটিন থাকে, অ্যাপোফেরিটিন, অ্যাপোফেরিটিন থাকে। ওকে, তাহলে আয়রন এসে কার সাথে যুক্ত হবে, এই অ্যাপোফেরিটিনের সাথে যুক্ত হয়,
আয়রন এসে কার সাথে যুক্ত হয়, এই অ্যাপোফেরেটিনের সাথে যুক্ত হয়। তাহলে ব্যাপারটা বোঝো, তুমি খাইলা কি এফি থ্রি প্লাস, পাকস্থলীতে আস্তে আস্তে ওটা হয়ে গেল কি এফি টু প্লাস, পাকস্থলীতে এসে হয়ে গেল কি এফি টু প্লাস। এরপর পাকস্থলী থেকে যখন ডিউডেনামে ঢুকলো, ডিউডেনামের বা জেজুনামে এই অংশগুলোর প্রাচীরের কোষে ঢুকে আয়রনটা এফি টু প্লাসটা কার সাথে যুক্ত হবে, অ্যাপোফেরেটিনের সাথে। কার সাথে যুক্ত হবে? অ্যাপোফেরেটিনের সাথে যুক্ত হবে, রাইট। এরপরে সেটা রক্তে ঘুরে বেড়াবে, খেয়াল করো, এরপরে সেটা রক্তে ঘুরে বেড়াবে। তাহলে এই অংশটা দেখো, এই অ্যাপোফেরেটিন কি করবে, অ্যাপোফেরেটিন আয়রনটাকে রক্তের মধ্যে দিবে। তাহলে বোঝো অ্যাপোফেরেটিনের দায়িত্বটা কি, আয়রনটাকে রক্তে ছেড়ে দেওয়া, আয়রনটাকে রক্তে ছেড়ে দেওয়া। তাহলে রক্তে চলে আসলো আয়রন, ধরো আয়রনটা রক্তে চলে আসলো, মনে করো লাল হয়ে গেছে আয়রন, এফি টু প্লাস হলো মনে করো, এখানে এসে কার সাথে যুক্ত হবে জানো, এখানে এসে যুক্ত হবে অ্যাপোট্রান্সফেরিনের সাথে। এটা ছিল অ্যাপোফেরেটিন, এবার যুক্ত হবে কার সাথে, অ্যাপো অ্যাপো আমি এটা একটু বড় করে দিই, যুক্ত হবে কার সাথে, অ্যাপো ট্রান্সফেরিন। আরে তাও তো জায়গা হচ্ছে না দেখছি, সরি একটু, সরি ভাই আগে লিখে নিই। হ্যাঁ, তাহলে কার সাথে যুক্ত হবে, অ্যাপো ট্রান্সফেরিন, অ্যাপো ট্রান্সফেরিন, অ্যাপো ট্রান্সফেরিনের সাথে যুক্ত হবে কে, এ আয়রন। তাহলে বুঝো অ্যাপো ট্রান্সফেরিনের সাথে যুক্ত হবে কি আয়রন, অ্যাপো ট্রান্সফেরিনের সাথে যুক্ত হবে কি এ আয়রন। তাহলে বুঝো আমরা খাইলাম কি ফেরিক ফর্মে, হইল কি ফেরাস পাকস্থলীতে, সেটা নলদে পাকস্থলী থেকে ডিউডেনামে যখন আসলো, ডিউডেনাম বা আপার পার্ট অফ জেজুনামে, তখন সেটা কোষের মধ্যে ঢুকলো। তো কোষের মধ্যে ওকে রিসিভ করবে কে, রিসিভ করবে কে, অ্যাপোফেরিটিন। রিসিভ করে ওদের কাজ কি, ওদের কাজ কি, এই যে কোষের সাথেই তো কি থাকে, এখানে রক্তনালী থাকে। তাহলে এই অ্যাপোফেরিটিনগুলো কি করবে, আয়রনটাকে ছেড়ে দিবে কার মধ্যে, রক্তনালীর মধ্যে। তো আয়রনটাকে যখনই রক্তনালীর মধ্যে ছেড়ে দিবে, রক্তনালীতে কে আছে, অ্যাপোট্রান্সফেরিন, এই অ্যাপোট্রান্সফেরিন আয়রনের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে কিসে পরিণত হয়, যুক্ত হয়ে সেটা ট্রান্সফেরিনে পরিণত হয়। এই অ্যাপোট্রান্সফেরিনটা আয়রনের সাথে যুক্ত হলে নাম হবে ট্রান্সফেরিন, দেখো অ্যাপোট্রান্সফেরিন। তাহলে আয়রনের সাথে যুক্ত হলে নাম হয়ে যাবে কি, তখন এর নাম হয়ে যাবে ট্রান্সফেরিন, তখন এর নাম হয়ে যাবে কি, তখন এর নাম হয়ে যাবে কি ট্রান্সফেরিন, 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 ট্রান্সফেরিন। তাহলে আমি একটু মনে হয় বেশি পড়াচ্ছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটু মেনে নাও। তাহলে অ্যাপো ট্রান্সফেরিন আয়রনের সাথে যুক্ত হয়ে কি হলো, ট্রান্সফেরিন হলো। হ্যাঁ, এই অ্যাপো ট্রান্সফেরিন আয়রনের সাথে যুক্ত হয়ে কি হলো, রক্তের মধ্যে ট্রান্সফেরিন হলো। এখন বোঝো এই যে ট্রান্সফেরিন এর কাজ কি, বিভিন্ন জায়গায় আয়রনকে সাপ্লাই দেওয়া, বিভিন্ন জায়গায় আয়রনকে সাপ্লাই দেওয়া। ধরো এটা বন মেরোতে যাবে, সাপোজ ধরো এটা এই ট্রান্সফেরিন আয়রনকে সাপ্লাই দিবে, ট্রান্সফেরিন বিভিন্ন জায়গায় আয়রনকে সাপ্লাই দিবে, ট্রান্সফেরিন বিভিন্ন জায়গায় আয়রনকে সাপ্লাই দিবে। এই ট্রান্সফেরিন কোথায় সাপ্লাই দিবে, এই ট্রান্সফেরিন সাপ্লাই দিবে ধরো বন মেরোতে, সাপোজ ধরো বন মেরোতে সাপ্লাই দিবে, বন মেরোতে আয়রনকে ছেড়ে দিবে, বোন মেরোতে যাবে, ট্রান্সফেরিন আয়রনকে কোথায় ছেড়ে দিয়ে আসবে, বোন মেরোতে ছেড়ে দিয়ে আসবে। তাহলে বোন মেরোতে ছেড়ে দিলে কি হবে, ওই আয়রনকে ব্যবহার করে আমরা হিমোগ্লোবিন বানাবো, মানে আরবিসি বানাবো, মানে রক্তকণিকা বানাবো, তার মানে তখন কি হবে, লাল রক্তকণিকা তৈরি হবে। তো লাল রক্তকণিকা আমরা কি বলি, ইরাইথ্রোসাইট। তাহলে ইরাইথ্রো, ইরাইথ্রো তৈরি হওয়াকে কি বলি, পোয়েসিস, পোয়েসিস। তাহলে কি হবে, ইরাইথ্রো পোয়েসিস হবে। অথবা এ যে আবার ইন্টেস্টাইনে এটাকে ছেড়ে দিয়ে আসতে পারে, রক্তের মাধ্যমে আবারও এটা কোথায় যাইতে পারে, ইন্টেস্টাইনে, অন্ত্রের মধ্যে ছেড়ে দিয়ে আসতে পারে। অথবা এটাকে ছেড়ে দিয়ে আসতে পারে কোথায়, লিভারে। এত কিছু পড়াচ্ছি শুধুমাত্র এই কথাটার জন্য যে ট্রান্সফেরিন আয়রনকে লিভারে ছেড়ে দিয়ে আসবে, এবং লিভারে এটা কী হিসাবে জমা থাকবে, মেইনলি ফেরিটিন হিসাবে জমা থাকবে, ফেরিটিন। এইটাই পরীক্ষায় আসে যে লিভারে আয়রন কী হিসাবে জমা থাকে, ফেরিটিন, এবং সেখানে হেমোসিডারিনও হয়, হেমোসিডারিন, হেমোসিডারিন, বানান টানান ভুল হতে পারে, একটু দেখে নিও, ফেরিটিন।
তাহলে পরীক্ষায় যেটা আসবে ভাইয়া তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে লিভারে কি হিসাবে জমা থাকে, ফেরিটিন হিসাবে জমা থাকে, এইটা ইম্পর্টেন্ট। লিভারে কি হিসাবে জমা থাকে? ফেরিটিন। জনসংখ্যা কমে যাচ্ছে মানে তোমরা বিরক্ত, তাহলে বেশি বেশি পড়ানো যাবে না, হ্যাঁ অল্প পড়াইতে হবে। শোনো, আমি তোমাদেরকে বলেছি যে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, রক্ত, পিত্ত। তো যখনই খনিজ লবণ বলবো তখন একটা কথা বলেছি, আয়রন সঞ্চয় করে। তো আয়রন কী হিসাবে জমা করে দেখো? ফেরিটিন হিসাবে জমা করে। কী হিসাবে জমা করে? ফেরিটিন। তাহলে বাংলা হিসাবটা বোঝো, বাংলা হিসাবটা কী? তুমি খাইছো, মনে করো বাবু খাইছো, মনে করো তুমি খাইলা, খাওয়ার পর এটা কোথায় আসলো? পাকস্থলীতে। পাকস্থলীর পর এটা কোথায় গেল? ডিউডেনামে বা আপার পার্ট অফ জেজোনামে। তাহলে আমি তোমাদেরকে কি বলেছি, তুমি যখন খাবা, চিত্রটা খেয়াল করো, তুমি যখন খাবা তখন কি ফর্মে খাবা? এফি থ্রি প্লাস। পাকস্থলীতে এসে, পাকস্থলীতে এসে এই এফি থ্রি প্লাস পাকস্থলীতে এসে কি হয়ে যাবে? এফি টু প্লাস হয়ে যাবে। এই এফি টু প্লাস এই প্রাচীরের কোষগুলাতে ঢুকবে, তাই না? এফি টু প্লাস এসে কি হবে? এফি টু প্লাস এসে কি হবে? এর মধ্যে ঢুকলো। একে রিসিভ করার জন্য একজন কেউ থাকবে, অভ্যর্থনা জানানোর জন্য। তো যাই হোক, ও রিসিভ করে কোলবালিশের মতো, বালিশ খেলা বোঝো তো, মানে নিবে, নিয়ে ছেড়ে দিবে। তো এখানে যে আন্টিটা বসে আছে চেয়ারে, এই এই চেয়ারে, এই চেয়ারে যে আন্টিটা বসে আছে, এই চেয়ারে যে আন্টিটা বসে আছে তার নাম কি? তার নাম হচ্ছে অ্যাপোফেরিটিন। অ্যাপোফেরিটিন লাস্টে কি হয়েছে দেখো? ফেরিটিন। তাহলে অ্যাপোফেরিটিন, ওই আন্টি কি করবে? আয়রনটাকে নিবে, নিয়ে কোথায় ছেড়ে দিবে বলো? এই যে রক্তনালীর মধ্যে ছেড়ে দিবে। কোথায় ছেড়ে দিবে? ওই আন্টিটাকে, আয়রনটাকে নেওয়ার পরে ওই আয়রনটাকে সোজা ছেড়ে দিবে কোথায়? রক্তনালীতে। তাহলে আয়রনটা কোথায় চলে আসলো? রক্তনালীতে। এখন এই রক্তনালীর মাধ্যমে এটা কোথায় যাবে? রক্তনালীর মাধ্যমে এটা মনে করো বোন মেরোতে যাবে, হাড়ের মজ্জাতে, বোন মেরো, বোন মেরোতে যাবে, বোন মেরোতে যাবে, অথবা ইন্টেস্টাইনে আবার ফেরত যাবে। ইন্টেস্টাইনেই আসতে পারে, আবার রক্তের মাধ্যমে ইন্টেস্টাইনে আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লিভারে আসবে, লিভারে। তো লিভারে এসে, লিভারে এসে এটা কী হবে? আমি যদি লিভারই দাগাই একটা, ভালো হয়, আমি লিভারে আসবে, তাহলে কী হবে? লিভারে আসবে। তাহলে লিভারে আইসা আয়রনটা কী হিসাবে জমা থাকবে? ফেরিটিন হিসাবে জমা থাকবে। কী হিসাবে জমা থাকবে? ফেরিটিন। ফেরিটিন শেষ, ফেরিটিন হিসাবে জমা থাকবে। তাহলে তোমরা এই সিনারিওটা বুঝলা? ঢুকলো কি? ফেরিক আয়ন। আয়রনটা আমরা যেগুলো খাবার খাই, খাবারের সাথে এফি থ্রি প্লাস রূপে ঢোকে। পাকস্থলীতে এটা কি হলো? ফেরাস আয়ন। ফেরাস আয়নটা এই ডিউডেনামের প্রাচীর কিংবা হচ্ছে তোমার এই আপার পার্ট অফ জেজুনামের প্রাচীর এগুলাতে ঢুকলো। তাহলে এগুলা থেকে ডাইরেক্ট কোথায় যাবে? এগুলা থেকে ডাইরেক্ট কোথায় যাবে? রক্তে যাবে। তাহলে বোঝো, এই এই চেয়ারগুলাতে তো আন্টিরা বসে থাকতে হবে, এটা যদি বালিশ হয় তাহলে এই বালিশটাকে গ্রহণ করবে যে একটা আন্টি আছে, নাম অ্যাপোফেরিটিন। ওই আন্টি এই আয়রনটাকে নিয়ে নিল, নিয়ে আবার কোথায় ছেড়ে দিল? কোথায়? রক্তে। বুঝলা? অনেকের এই জায়গায় সমস্যা হয়, যারা দীর্ঘদিন বিভিন্ন রোগে ভোগে, বিভিন্ন ক্যান্সারে ভোগে, কিংবা তোমার হচ্ছে যে ধরো কোনো হচ্ছে তোমার কি বলবো, কোনো অটোইমিউন ডিজিজে ভোগে, যেমন এসএলই কিংবা হচ্ছে ক্যান্সার কিংবা ধরো সিএলডি, ক্রনিক লিভার ডিজিজে যারা ভোগে, তাদের ওইসব রোগীদের ক্ষেত্রে এই কোষগুলা, এই আন্টি, এখানে যে অ্যাপোফেরিটিনগুলো থাকে, তারা আয়রনটাকে রক্তে ছাড়তে পারে না। ফলে আলটিমেটলি ওইসব রোগীদের ক্ষেত্রে কি হয় না, বোন মেরোতে রক্তকণিকা তৈরি হয় না, মানে রক্ত শূন্যতা দেখা দেয়। এজন্য দীর্ঘদিন যারা ক্রনিক ডিজিজে ভোগে তাদের কি হতে পারে? রক্ত শূন্যতাও হইতে পারে, সেটা ভিন্ন প্রসঙ্গ। তাহলে অ্যাপোফেরিটিন আয়রনটাকে এখানে ছেড়ে দিল, তাহলে এখানে আয়রনকে রিসিভ করবে কে? এখানে রিসিভ করবে অ্যাপোট্রান্সফেরিন। ওই অ্যাপোট্রান্সফেরিন আয়রনকে রিসিভ করে নাম হবে ট্রান্সফেরিন, অ্যাপোটা খালি বাদ যাবে। তাহলে অ্যাপোট্রান্সফেরিন মানে এখান থেকে ট্রান্সফার করলো, তাহলে এখানে নাম আসলো কি? ট্রান্সফেরিন, অ্যাপোট্রান্সফেরিন। ও আয়রনকে রিসিভ করে হয়ে যাবে ট্রান্সফেরিন, ব্যাস এই ট্রান্সফেরিন রূপে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে ও আয়রন মানে যে কি করবে, বিভিন্ন জায়গায় ট্রান্সফেরিন সাহেব বিভিন্ন জায়গায় যায়, আয়রনকে খুলে খুলে বিতরণ করে আসবে। বুঝলা? লিভারে যখন যাবে নাম হবে ফেরিটিন, লিভারে যখন যাবে নাম হবে কি? ফেরিটিন। তাহলে পরীক্ষায় আসবে এইটা, বুঝতে পারছো যে লিভারে কি হিসাবে জমা থাকে? লিভারে জমা থাকে ফেরিটিন হিসাবে। লিভারে কি হিসাবে জমা থাকে? ফেরিটিন।
যাদের এই অংশটা নিয়ে প্রবলেম হলো পরে এই অংশটুকু টেনে টেনে একটু দেখে নিও। বলো বুঝতে পারলা কি না? ক্লিয়ার? দেখো আমি কিন্তু এই কথাটাই লিখছি, এই কথাটাই কিন্তু লিখছি যে আমরা খাই এফি থ্রি প্লাস ফর্মে, স্টোমাকের এইচ সি এল দ্বারা এটা কি হয় এফি টু প্লাস হয়, ডিউডেনামের আপার পার্ট অফ জেজুনাম, ডিউডেনাম এবং হচ্ছে আপার পার্ট অফ জেজুনাম, ডিউডেনাম এবং হচ্ছে আপার পার্ট অফ জেজুনামের কোষে এটা কি থাকে অ্যাপোফেরিটিন থাকে। আন্টির নাম কি অ্যাপোফেরিটিন। ও কি করে আয়রনকে রিসিভ করে আবার ছেড়ে দেয়, যখন রক্তে আসে, রক্তে যখন আসে রক্তে এসে ওটাকে রিসিভ করে কে অ্যাপোট্রান্সফেরিন, করে আয়রনকে রিসিভ করে সে কি হয়ে যায় ট্রান্সফেরিন হয়ে যায়। এবার ট্রান্সফেরিন বিভিন্ন জায়গায় আয়রনকে সাপ্লাই দিয়ে আসতেছে, ট্রান্সফেরিন বিভিন্ন জায়গায় আয়রনকে সাপ্লাই দিয়ে আসে, বিভিন্ন জায়গায় আয়রনকে সাপ্লাই দিয়ে আসে, লিভারে যায়, লিভারে যায় ওটা কি হয় ফেরিটিন হয়, হেমোসিডারিন হয়, ফেরিটিন পরীক্ষায় আসবে ফেরিটিন হিসেবে জমা থাকে। ক্লিয়ার ভাইয়া? নাও ভালোবাসা, একটা ভালো টপিক পড়ালাম যেটা বইয়ে নাই, হয়তো কেউ পড়ায় না, তবে এটা লাগেও না তাই কেউ পড়ায় না, খালি পরীক্ষায় জানার জন্য বললাম এত কিছু। যারা বেশি পড়তে চাও না তারা খালি পড়বা যে ফেরিটিন হিসাবে জমা থাকে, শেষ। এবার আসো লিভারের বিপাকীয় ভূমিকা, এবার আসো লিভারের বিপাকীয় ভূমিকা। তোমরা যখনই বিরক্ত হবে আমাকে বলো, বা হায় হায় ল্যাগ হচ্ছে নাকি, এটা কি লেখা গো, ক্লাসে অত লাফানো ভালো না, সবাই তো আর লাফাইতে আসে না, কেউ কেউ মন দিয়ে ক্লাসও করতে আসে। আচ্ছা আমরা মানে একটু কেউ কাউকে ভাবে ই না করি, আমরা জাস্ট পড়াশোনা করি। হ্যাঁ তাহলে আসো এবার শুরু করি বিপাকীয় ভূমিকা। ভাইয়া তোমাদেরকে একটা কথা বলি যে আমাদের রক্তে, হ্যাঁ আমাদের ব্লাডে স্বাভাবিক গ্লুকোজ কত বলতে পারবা? এটা একটা এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো, এটা কমন সেন্স, এমনিতেও মানুষজন এখন জানে। মনে করো একটা রক্তনালী, রক্তনালীতে স্বাভাবিক মানে ইর পরিমাণ কত বলো তো, তোমার গ্লুকোজের মাত্রা কত, এটা একটা এমসিকিউ পরীক্ষায় আসবে, স্বাভাবিক গ্লুকোজের মাত্রা কত, গ্লুকোজের মাত্রা কত, আমি এখানে গ্লুকোজটাই আগে বলতেছি, গ্লুকোজের মাত্রা কত বলো তো। চিন্ময়দা আসলে খবর আছে তোমাদের? আচ্ছা চিন্ময়কে ডাকতে হবে তাহলে, দেখছি। আমাকে কে একটু জানাও তো আমি কতক্ষণ আর ক্লাস নিতে পারবো, আমার মনে হয় আমি 1.5 ঘন্টা করে, আমি আমাকে বলেছিল আর কি। আচ্ছা আমি পড়াই, হ্যাঁ লেস দেন কীভাবে লেখে, লেস এইটা না 7.8, এটা তো গ্রেটার দেন হয়ে গেল, লেস দেন কীভাবে লেখে, আমি তো বায়োলজির মানুষ অঙ্ক টঙ্ক তো বুঝি না, আমি কি ঠিক লিখলাম দেখো তো, এই টানটা মনে হয় এদিকে হবে না, লেস দেন 7.8 মিলিমোল, মিলিমোল পার লিটার, লেস দেন 7.8 মিলিমোল পার লিটার। তোমরা আলামিন সঠিক উত্তর দেও নাই, 7.4 লিখেছো জাহিদ হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ, কাছাকাছি হয়েছে। ওকে তোমরা যতক্ষণ চাইবা নিব, কিন্তু সংখ্যা কমে যাচ্ছে এটা একটা দুঃখজনক বিষয়। আগেরটাই ঠিক ছিল স্যার, মানে কি মিলিগ্রামে না মিলিমোলে পড়ো, হ্যাঁ বইয়ে এটা আছে, এটা এমসিকিউতে আসবে, লেস দেন 7.8 মিলিমোল পার লিটার। যদি কখনো বেশি কমে যায়, কমে গেলে আমরা কি বলি বলতো, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া। 7.8-এর কম থাকবে কিন্তু দেখা যাচ্ছে অনেক কমে গেল, অনেক কমে গেল, হঠাৎ করে দেখো না মানুষজন হুট করে পড়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়, তো এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া বলে, মানে এটা অনেক কমে গেছে। হাইপোগ্লাইসেমিয়া মানে গ্লুকোজ লেভেল ডাউন, গ্লুকোজ লেভেল যতটুকু স্বাভাবিক থাকা দরকার তার থেকে অনেক কমে গেছে, গ্লুকোজ লেভেল কমে গেছে, তাহলে এটাকে বলে হাইপোগ্লাইসেমিয়া।
আর গ্লুকোজ লেভেল যদি বেড়ে যায় সেটাকে বলা হয় হাইপার, যাতে 7.8 এর বেশি হয়ে গেল তখন সেটাকে বলা হয় হাইপার গ্লাইসেমিয়া। এই গ্লুকোজের লেভেল যদি বেশি হয়ে যায় তখন সেটাকে বলি আমরা হাইপার গ্লাইসেমিয়া, হাইপার গ্লাইসেমিয়া। ঠিক আছে, তাহলে এটা খুবই কমন, গ্রামের লোকজনও জানে, ফার্মেসির লোকজনও হয়তো জানে যে 7.8 এর কমে গেলে তোমার হচ্ছে যে কি হতে পারে, যে কোনো সময় তুমি হাইপোগ্ল, নর্মালি 7.8 এর নিচে থাকে, ধরো তোমার 6-এর নিচে বা 5-এর নিচে বা 4-এর নিচে চলে আসলো, তখন কিন্তু তোমার কি হবে, হুট করে তুমি অজ্ঞান হয়ে মরেও যেতে পারো। সো খুব সাবধান, যাদের অনেক ডায়াবেটিসের ওষুধ আছে যেগুলো খাইলে হুট করে গ্লুকোজ অনেক কমে যায়, তখন কিন্তু এরকম হাইপোগ্লাইসেমিয়া হইতে পারে। তো আবার উল্টাও ঘটতে পারে যে যদি কারো ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে, দেখা যাচ্ছে 7.8 এর বেশি হয়ে যেতে লাগলো, তখন সেটাকে বলা হয় হাইপার গ্লাইসেমিয়া। হোয়াট এভার, লিভারের রোলটা কি, আগে ফার্স্টে শব্দটা দেখো তো, এই বিপাক, বিপাকের ইংলিশ শব্দটা কি জানো, মেটাবলিজম। নাম কি? মেটাবলিজম। আচ্ছা, এই মেটা শব্দের অর্থ হচ্ছে চেঞ্জ হওয়া, পরিবর্তন হওয়া, ঠিক আছে। তার মানে আমরা লিভারের মধ্যে একটা জিনিস এসে সম্ভাব্য কিসে কিসে পরিবর্তন হইতে পারে, পরিবর্তন হইতে পারে। ধরো আমি গ্লুকোজ খাইলাম, তাহলে আমার এখানে গ্লুকোজ এসে কি হতে পারে, সাপোজ আমি 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 প্রথমে লিখি শর্করার বিপাক, সাপোজ ধরো আমি 1 নম্বরে লিখছি শর্করা বিপাক, শর্করা বিপাক, তাহলে শর্করার কি মেটাবলিজম হইতে পারে, শর্করার কি চেঞ্জ হইতে পারে লিভারের মধ্যে আসে, তাহলে লিভারের মধ্যে কি শর্করা থাকে, লিভারের মধ্যে থাকে কি গ্লুকোজ, লিভারের মধ্যে কি থাকে ভাইয়া গ্লুকোজ, লিভারের মধ্যে কি থাকে গ্লুকোজ থাকে। এখন দেখো এই গ্লুকোজটা লিভারের মধ্যে, তোমরা তো জানো একটু আগেই তোমাদেরকে পড়াইছি আমি যে গ্লাইকোজেনের সাহায্যে, সরি কি ইনসুলিনের সাহায্যে, এখানে শ্রমিকের নাম কি ইনসুলিন, শ্রমিকের নাম কি ইনসুলিন, এই ভদ্রলোক গ্লুকোজগুলাকে কি করবে, একটার উপর আরেকটাকে সাজাবে, তাহলে বস্তার মতো, ধানের বস্তার মতো, চালের বস্তার মতো, একটার উপর আরেকটা, বা বইয়ের শাড়ির মতো একটার উপর আরেকটা সাজাবে, সাজিয়ে কিসে পরিণত করবে, গ্লাইকোজেন, কিসে পরিণত করবে গ্লাইকোজেন। তাহলে তোমরা আমাকে বলো যে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো ভাইয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি গ্লাইকো, গ্লাইকোজেন জেনেসিস মানে গ্লাইকোজেনেসিস, ঠিক আছে। তাহলে এই প্রক্রিয়াটার নাম কি বলো, গ্লাইকোজেনেসিস। তাহলে প্রথম চেঞ্জটা দেখো, লিভারে আসছে গ্লুকোজ, হইল কি গ্লাইকোজেন, এটা একটা চেঞ্জ, তাহলে শর্করার বিপাক হলো। 2 নম্বর দেখো, আবার উল্টা করে চিন্তা করে দেখো, এই ঘটনাটা কখন ঘটে বলো তো, দেখো লিভার থেকে রক্তটা সারা দেহে ছড়িয়ে যাবে, কিভাবে ছড়িয়ে যাবে আমি তোমাকে পুরো ড্রয়িংটা তোমাকে আমি কমপ্লিট করে দেখাবো, তোমাদেরকে পুরো ড্রয়িংটা খুব ডিটেইলে আগামী দিন, নেক্সট ক্লাসটা, আজকে আমি খুব বিস্তারিত তো যাচ্ছি না, আজকে আমার ক্লাসটা হচ্ছে শুধুমাত্র তোমাদের বই অরিয়েন্টেড, আমি এখানে উল্টাপাল্টা অনেক জ্ঞান বিতরণ করতে পারি কিন্তু সেগুলো আমি এখন করছি না, এটা নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাসটা হবে খুব মানে হাই লেভেলের ক্লাস, আর আজকের ক্লাসটা হচ্ছে একদম মানে খুব প্রিলিমিনারি লেভেলের একটা ক্লাস, জাস্ট তুমি যেন অ্যাডমিশন এবং একাডেমিক সব কিছু পারো সেই লেভেলের সাজানো গোছানো কথাবার্তা। তো তোমরা খালি একটু জেনে রাখো যে ব্যাপারটা কিভাবে হয়। দেখো পেটের মধ্যে যা কিছু আছে, পেটের সমস্ত রক্ত আগে লিভারে আসে, ব্যাপারটা বোঝো, পেটের সমস্ত রক্ত কোথায় আসে, লিভারে, লিভার সেই রক্তটাকে কোথায় দেয়, হার্টে, হার্ট আবার পাম্প করে সেটাকে সারা দেহে ছড়িয়ে দেয়, সিস্টেমিক সার্কুলেশন যেটাকে আমরা বলছি। তাহলে এই যে পেটের রক্তগুলা লিভারে আসলো, লিভার থেকে সেটা হার্টে গেল, হার্ট পাম্প করে সারা দেহে ছড়ায় দিল। এখন ব্যাপারটা বোঝো, তুমি খাইছিলা কি ভাই, ভাত, হয়েছে কি গ্লুকোজ, এই গ্লুকোজটা কোথায় আসছে, তোমার খাদ্যনালী থেকে রক্তনালীতে আসছে, কোন রক্তনালী, পেটের রক্তনালীগুলোতে, তাহলে ওই রক্তটা কোথায় আসছে, লিভারে, তাহলে তোমার গ্লুকোজটা এখন কোথায়, লিভারে। তাহলে সহজ কথা, খাইছো ভাত, হয়েছে গ্লুকোজ, চলে আসছে সেটা লিভারে, তাহলে লিভার থেকে ওই গ্লুকোজ কোথায় যাবে, রক্তের মাধ্যমে হার্টে যাবে, হার্ট পাম্প করবে সারা দেহে ছড়িয়ে যাবে। তাহলে তুমি আমাকে বলো, সারা দেহে রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, ধরো রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি,
তাহলে তুমি না বলতেছো তোমার কলজার টুকরা, লিভারকে তুমি কি বলছো কলজার টুকরা, তাহলে তোমার কলজার টুকরা যদি সে হয়ে থাকে, তাহলে সেই রকম রেসপন্সিবল যদি সে হয়ে থাকে, সেরকম দায়িত্বশীল সে যদি হয়, তাহলে তোমার রক্তে এমনিতেই গ্লুকোজ বেশি। তাহলে তুমি এখন বলো তো লিভারের কি উচিত হবে, গ্লুকোজকে যেতে দেওয়া হার্টে? ব্যাপারটা বোঝো, তুমি ভাত খাইছো, তুমি তো খাদো, খাইতেই থাকো, তাহলে অনেক কিছু খাইছো, এই বার্গার খাচ্ছ, এই খাচ্ছ, ওই খাচ্ছ, পিৎজা খাচ্ছ, অমুক খাচ্ছ, তমুক খাচ্ছ, তাহলে খাচ্ছ, মনে করো শর্করা জাতীয় অনেক খাবার খাচ্ছ, শর্করা, লিপিড, প্রোটিন সবই খাচ্ছ, আমি এখন শর্করার উপরে ফোকাস করছি, তাহলে তুমি যে খাবারটা খাচ্ছ, তাহলে কোথায় আসতেছে সেটা? পেটের মধ্যে। পেটের মধ্যে কি হচ্ছে? গ্লুকোজ হচ্ছে। গ্লুকোজটা কোথায় আসতেছে? রক্তের মাধ্যমে লিভারে। লিভারের উচিত কি? ওই গ্লুকোজকে যেতে না দেওয়া। লিভার দেখতেছে যদি আমি গ্লুকোজকে যেতে দিই, এমনিতেই রক্তে গ্লুকোজ বেশি, তাহলে আর গ্লুকোজকে কি করতে দেওয়া যাবে না, যেতে দেওয়া যাবে না। তখন লিভার খুব যত্ন নিয়া, দায়িত্ব নিয়া, ভাই ইনসুলিনের সহযোগিতায়, ইনসুলিন কোত্থেকে আসবে? এই যে এইখানে তোমার প্যানক্রিয়াস আছে না, এই প্যানক্রিয়াস থেকে রক্ত কোথায় আসবে? লিভারে। তাহলে প্যানক্রিয়াস থেকে একটা হরমোন বের হয়, নাম হচ্ছে ইনসুলিন, বিটা সেল ইনসুলিন ক্ষরণ করে। সেই ইনসুলিন কোথায় চলে আসবে? লিভার ডাক দিবে যে ইনসুলিন একটু আসো না ভাই, আমার এই গ্লুকোজগুলোকে একটু সাজিয়ে রাখো তো ভাই। তখন ইনসুলিনকে ডেকে নিবে, ইনসুলিন এসে গ্লুকোজগুলোকে সাজিয়ে গ্লাইকোজেন হিসাবে জমা করে রেখে দিবে। দেখো লিভার তোমার কলজার টুকরা, ঘটনা উল্টাও হইতে পারে, হঠাৎ করে তোমার রক্তে গ্লুকোজ নাই, হঠাৎ করে তোমার রক্তে গ্লুকোজ নাই, তখন সে কি করবে? তখন কিন্তু আবার সে কি করবে? তখন সে ওই ইনসুলিনকে আর ডাকবে না, তখন আবার আরেকজনকে ডাকবে প্যানক্রিয়াস থেকে, যে একটু আসো না ভাই, রক্তের মধ্যে দিয়ে চলে আসো না আমার এখানে, গ্লুকাগনকে ডাকবে। আলফা সেল থেকে ক্ষরণ হয়, প্যানক্রিয়াসের মধ্যে আলফা সেল আছে, বিটা সেল আছে, তো এবার ডাকবে আলফা সেল থেকে গ্লুকাগনকে, যে আলফাকে বলবে আলফা একটু গ্লুকাগনকে পাঠাও না। গ্লুকাগন আসবে লিভারের মধ্যে, লিভারের মধ্যে যখন আসবে তখন কি করবে সে? গ্লুকাগন এসে এবার যে গ্লুকোজগুলো সাজানো ছিল, এই গ্লুকোজগুলো থেকে একটা একটা করে গ্লুকোজ কি করবে সে? রক্তের মধ্যে ছেড়ে দিবে, রক্তের মধ্যে ছেড়ে দিবে, কারণ তোমার রক্তে গ্লুকোজ কমে গেছে ভাই। তাহলে এবার ঘটনা উল্টা, এবারের ঘটনাটা কি? এবারের ঘটনাটা কিন্তু উল্টা, এবারের ঘটনা হচ্ছে তোমার গ্লাইকোজেন, তোমার গ্লাইকোজেন কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। গ্লাইকোজেন থেকে গ্লুকোজগুলো ভেঙে ভেঙে কোথায় যাচ্ছে? গ্লুকোজ হচ্ছে। গ্লাইকোজেন ভেঙে ভেঙে গ্লুকোজ হচ্ছে ভাইয়া। এটা কোন হরমোন করে বলছি? এটা কোন হরমোন করে? গ্লুকাগন। এটা কোন হরমোন করে? গ্লুকাগন। খুবই খুবই ইম্পর্ট্যান্ট, গ্লুকাগন। তাহলে বলতো আমরা এখানে কি ভাঙলাম? নাই হবে কেন, আর বেড়ে যাবাই বা কেন? ভাইয়া হইতে পারে না, ধরো তুমি রোজা আছো, হ্যাঁ, সাপোজ তুমি, আচ্ছা তুমি আগে মনে করো, সাপোজ ধরো কি কারণে বাড়তে পারে, ধরো তুমি এই ধরো সন্ধ্যার দিকে মনে করো বা বিকালের দিকে তুমি অলরেডি খাইছো, মনে করো একবার খাইছো, কি খাইছো, মনে করো পিৎজা খাইলা, বার্গার খাইলা, রুটি খাইলা, বিস্কিট খাইলা বা ভাতই খাইছো, ঠিক আছে, তাহলে ভাত খাইছো খুবই ভালো কথা, সেই ভাতগুলো অলরেডি ভেঙে টেঙে গ্লুকোজ হয়েছে, গ্লুকোজগুলো লিভারে গেছে, ঠিক আছে, গ্লুকোজগুলো লিভারে গেছে, লিভার সুন্দর করে সেই গ্লুকোজকে রক্তে পাঠিয়ে দিয়েছে, বাস রক্তে তো গ্লুকোজ আছে, কিন্তু তুমি কোনো কাজ করনি, চুপচাপ বসে থেকে সিনেমা দেখতেছো, কি সিনেমা দেখতেছো, কি সিনেমা দেখতেছো? পুষ্পা। তো পুষ্পা দেখতেছো মনে করো, তো দেখতেছো দেখতেছো চুপচাপ বসে আসো, তাহলে কি হইলো? রক্তের গ্লুকোজ শেষ হচ্ছে না সেইভাবে। এরপরে তো রাত্রে আম্মা বলতেছে সারাদিন বসে থেকে তো সিনেমা দেখতেছিস, পড়া নাই শোনা নাই, এরকম একটা ক্র্যাশ কোর্সে ভর্তি হইলি, তারপরেও তোর কোনো পড়াশোনার কোনো নজর দেখতেছি না, সারাক্ষণ দেখতেছিস পুষ্পা পুষ্পা, এগুলো বাদ দিয়ে পড়াশোনা কর, আয় তাড়াতাড়ি ভাত খা, ভাত খাই পড়তে বস। তো মনে করো ভাত খাইছো, আবার ভাত খাইলা, তো আবার যখন ভাত খাইবা তখন কি হবে ভাই? এবার গ্লুকোজ চলে আসছে, আবার ভাত খাইছো, গ্লুকোজ হয়েছে লিভারে আসছে, এখন লিভার দেখতেছে আগের গ্লুকোজই তো শেষ হয় নাই সন্ধ্যাবেলার, এখন এই গ্লুকোজকে সে কি করবে? পাঠাইলে তো বিপদ, রক্তে গ্লুকোজ তো বেশি হয়ে যাবে, তো সবসময় রক্তে গ্লুকোজ বেশি থাকলে তো ডায়াবেটিস, অতএব সে কি করবে? তোমাকে বাঁচানোর জন্য গ্লুকোজগুলোকে সে জমা করবে, কি করবে? গ্লাইকোজেনে পরিণত করবে। কার সাহায্যে? ওই যে বিটা সেল থেকে ইনসুলিনকে ডাক দিবে, বিটাকে বলবে পাঠাও না ভাই, ইনসুলিনকে একটু পাঠাও না, ইনসুলিন এসে সুন্দর করে গ্লুকোজগুলোকে সাজায় রাখবে। ব্যাপারটা কি বুঝেছো? আবার উল্টা হইতে পারে, তুমি রোজা আসো, খুবই ধর্মীয় ধর্মপ্রাণ মুসল্লি, তুমি রোজা আসো, বা এমনিতেও তুমি রোজা থাকতে পারো, রোজা সব ধর্মেই জায়েজ, রোজা খুব ভালো একটা জিনিস, তো ধরো তুমি রোজা আসো, তো রোজা আসো মানে কি তুমি খাচ্ছ না, ফাইন, তাহলে তুমি শক্তি পাচ্ছ কীভাবে? তোমার রক্তের গ্লুকোজ শেষ হয়ে যাচ্ছে না,
সব গ্লুকোজ শেষ, এখন কি হবে, তোমার রক্তে তো গ্লুকোজ নাই, মাথা উল্টে পড়ে যাবা, হাইপোগ্লাইসেমিয়া হবে। কি হবে? হাইপোগ্লাইসেমিয়া, তুমি অজ্ঞান হয়ে পড়ে যাবা, হাইপোগ্লাইসেমিয়া হবে। তাহলে এখন লিভারের দায়িত্ব কি? ওই যে যেগুলো জমা রেখেছিল, সহজ হিসাব ভাই, তুমি এতদিন টাকা জমাইছো, এখন তোমার অভাব, তাহলে এখন কি করবা? ওই যে লকডাউনের প্রথম দিকে মনে আছে, মানুষজন অনেক তরি তরকারি এই সেই বিভিন্ন রকমের বাড়িতে অগ্রিম কিনে রাখছে যে পরে পাওয়া যাবে না, তাই তাহলে তুমি জমা রাখছো, এখন কি করবা? অভাবের সময় তুমি এই জমা থেকে একটু একটু করে খরচ করবা, তাহলে এই যে জমা থেকে একটু একটু করে খরচ করবা, গ্লাইকোজেন থেকে তুমি একটু একটু করে গ্লুকোজ খরচ করবা, তাহলে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ বানাবা, কাকে ডাকবা তখন? তখন ডাকবা কাকে? আলফা সেল থেকে গ্লুকাগনকে, প্যানক্রিয়াসের আলফা সেল থেকে গ্লুকাগনকে, এখান থেকে প্যানক্রিয়াস আলফা সেল, ওখান থেকে রক্তের মাধ্যমে কে আসবে? গ্লুকাগন। এই গ্লুকাগন এসে কি করবে? গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ বানাবে। তোমরা কি পরিষ্কার? তাহলে রক্তে গ্লুকোজ সাপ্লাই দিচ্ছে। তাহলে তুমি যখন ততক্ষণ রোজা আসো, ততক্ষণ গ্লাইকোজেন, যদি তোমার রক্তে গ্লুকোজের অভাব পড়ে, তাহলে তোমার কলজার টুকরা তোমাকে বাঁচিয়ে রাখবে, তোমাকে গ্লাইকোজেন সাপ্লাই দেবে, মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ সাপ্লাই দিবে, বুঝেছো? তাহলে এখানে কি হচ্ছে বলতো? গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে না। তাহলে গ্লাইকোজেন ভাঙাকে কি বলে কেউ যদি একটু বলো? গ্লাইকোজেন, এটা সবাই ভুল করে, কিন্তু গ্লাইকোজেন ভাঙবা, দেখো জিনিসটা কি, গ্লাইকোজেন, তাহলে গ্লাইকোজেনকে যদি তুমি ভাঙতে চাও, তাহলে গ্লাইকোজেন ভাঙলে, তাহলে লাইসিস মানে ভাঙা, দেখো লাইসিস মানে কি, ভাঙা। তাহলে আমি যদি মাঝখানে একটা ও দিয়ে দিই, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? গ্লাইকোজেন, ও লাইসিস করতেছ, করো বাবা করো, রোজা আছে ছেলেটা। তাহলে গ্লাইকোজেন ও লাইসিস, গ্লাইকোজেন ও লাইসিস মানে কি, গ্লাইকোজেন ভাঙা, গ্লাইকোজেন ভেঙে কি হবে, গ্লুকোজ হবে, গ্লাইকোজেন ভেঙে কি হবে, গ্লুকোজ হবে, পরিষ্কার? গ্লাইকোজেন ভেঙে কি হবে তাহলে ভাইয়া? গ্লুকোজ হবে, উইথ দ্য হেল্প অফ গ্লুকাগন। তাহলে তো পরীক্ষায় প্রশ্ন হতে পারে এখানে এইভাবে, যে গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন জেনেসিস করে কে? ইনসুলিন, বুঝলা? গ্লাইকোজেন লাইসিস করে কে? ও লাইসিস, লাইসিস করে কে? গ্লুকাগন, বুঝলা ভাই? খুবই সিম্পল। আচ্ছা এখন তোমাকে আরেকটা সিনারিও বলি, আরেকটা সিনারিও বলি, ধরো ব্যাপারটা এমনও হইতে পারে, যেটা আমি তোমাদেরকে একটু আগে বলে আসছি, যে ব্যাপারটা এমনও হইতে পারে যে কি ঘটতে পারে, ধরো আর কি চেঞ্জ হতে পারে। আচ্ছা এটা চেঞ্জ হচ্ছে না, আমি তো কি পড়তেছি, চেঞ্জ বিপাক পড়তেছি, মেটাবলিজম পড়তেছি, গ্লুকোজ চেঞ্জ হয়ে গ্লাইকোজেন হচ্ছে, আবার গ্লাইকোজেন চেঞ্জ হয়ে গ্লুকোজ হচ্ছে, গ্লাইকোজেনও শর্করা, গ্লুকোজও শর্করা, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ, তাহলে এই যে চেঞ্জ হচ্ছে না, যখন দরকার হচ্ছে গ্লাইকোজেন হচ্ছে, আবার যখন দরকার হচ্ছে না, মানে যখন দরকার হচ্ছে গ্লাইকোজেন, আবার যখন দরকার হচ্ছে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হচ্ছে, তাহলে চেঞ্জ হচ্ছে, বিপাক হচ্ছে, শর্করার বিপাক হচ্ছে, তাহলে শর্করার বিপাকে লিভারের ভূমিকা আছে না নাই? আছে, লিভারই তো ইনসুলিন আর গ্লুকাগনকে ডেকে নিয়ে আসছে, যে আয় না ভাই ইনসুলিন একটু, আয় না একটু গ্লুকাগন, আয় না কাজটা করে দে। ব্যাপারটা কি বুঝছো? লিভারের ভূমিকা খুব, লিভার তোমার এমনি এমনি কলজার টুকরা না, তো দেখো আরও কীভাবে সেই কলজার টুকরা। এবং ঘটনা এরকম হয়েছে যে অলরেডি গ্লুকোজ জমা করে 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 তুমি গ্লাইকোজেন বানা জমা করে রাখছো, ঠিক আছে, এরপরে তুমি অতিরিক্ত আরও ভাত খাইলা, আবার মনে করো তুমি অতিরিক্ত আরও ভাত খাইছো, তাহলে অতিরিক্ত ভাত খাইলে কী হবে, গ্লুকোজ হবে। তাহলে ওই গ্লুকোজ কোথায় আসবে, রক্তে আসবে, সরি মানে ওই গ্লুকোজ রক্তের মাধ্যমে কোথায় আসবে, লিভারে আসবে। তাহলে বোঝো তো, অতিরিক্ত ভাত খাওয়া মানে অতিরিক্ত গ্লুকোজ, অতিরিক্ত গ্লুকোজ মানে লিভারে অতিরিক্ত গ্লুকোজ, এই লিভারে অতিরিক্ত গ্লুকোজটা কিসে পরিণত হবে, ট্রাইগ্লিসারাইড, কিসে পরিণত হবে, ট্রাইগ্লিসারাইড। তাহলে আমি তোমাকে বলছি লিভারে অতিরিক্ত গ্লুকোজ, দেখো লিভারে অতিরিক্ত গ্লুকোজ, আরেকটা পরিবর্তন দেখো, যদি অতিরিক্ত গ্লুকোজ আসে লিভারে, অতিরিক্ত গ্লুকোজ কিসে পরিণত হয়, ট্রাইগ্লিসারাইড, কিসে পরিণত হয়, ট্রাইগ্লিসারাইড, অতিরিক্ত গ্লুকোজ। এটাও কিন্তু ইনসুলিনের প্রভাবেই হয়, এটাও কিন্তু ইনসুলিনের প্রভাবেই হয়। শোনো ট্রাইগ্লিসারাইড মানে কি, চর্বি, স্নেহ, ফ্যাট। তাহলে এই ট্রাইগ্লিসারাইড তৈরি করাকে আমরা কি বলবো, লাইপোজেনেসিস। ট্রাইগ্লিসারাইড তৈরি করাকে আমরা কি বলতে পারি, ট্রাইগ্লিসারাইড তৈরি করাকে আমরা বলতে পারি লাইপোজেনেসিস, কি বলতে পারি, লাইপোজেনেসিস। তাহলে বোঝো লাইপোজেনেসিস, নর্মালি লাইপো মানে কি, লিপিড, জেনেসিস মানে কি, তৈরি করা, তাহলে লাইপোজেনেসিস মানে লিপিড তৈরি করা। তো লিপিড ভাঙলে, তোমরা তো সারা জীবন ছোটবেলা থেকে পড়ে আসছো যে লিপিড ভাঙলে কি হয়, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয়, লিপিড ভাঙলে কি হয়, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল।
তাহলে লিভার যদি লাইপোজেনেসিস করে তাহলে নর্মালি সে কি করে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলকে জোড়া দিয়ে লিপিড বানাতে পারতো, কিন্তু আমি এখানে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল জমা দিয়ে লিপিড বানাইনি। কেন বানাইনি বলো তো? আমি এখানে তো কিসের চেঞ্জ পড়াচ্ছি তোমাকে, শর্করার চেঞ্জ পড়াচ্ছি। তাহলে এখানে কি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল জোড়া দিয়ে লিপিড বানাবো? এখানে লাইপোজেনেসিসের সংজ্ঞাতে দুটাই বলা আছে, তোমরা একটু গুগল করলেও দেখবা যে লিপিড তৈরির যে সংজ্ঞা সেখানে বলা আছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল থেকে লিপিড বানানো অথবা অতিরিক্ত গ্লুকোজ থেকে ট্রাইগ্লিসারাইড বানানো, এটাকে লাইপোজেনেসিস বলে। তার মানে আমি কি বললাম, অতিরিক্ত গ্লুকোজটা ট্রাইগ্লিসারাইড হলো, কোন হরমোন দিয়ে? ইনসুলিন। ঠিক আছে, বুঝতে পারছো? পরিষ্কার? মানে নর্মালি ইনসুলিন এসে গ্লুকোজকে গ্লাইকোজেন করে রাখবে, এর পরেও যদি দেখে যে প্রচুর গ্লুকোজ আসতেছে তখন বাধ্য হয়ে এই শ্রমিক ইনসুলিন তখন কি করবে, গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইড করে দিবে। যা, তাহলে তুমি এখন বোঝো, তাহলে তোমার যারা ভাত বেশি খায়, যারা রাত করে বেশি ভাত খায়, ভাত খাওয়ার পরে যারা কোনো পরিশ্রম করে না, এদের ভাত অতিরিক্ত ভাতটা কি হয়, বিশেষ করে বাঙালির জন্য ভাত অতিরিক্ত ভাতটাই ট্রাইগ্লিসারাইড হয়। লিভারে এই ট্রাইগ্লিসারাইড জমা থাকে, একটু আগে আমি বলে আসছি সঞ্চয়ী ভূমিকায় যে ট্রাইগ্লিসারাইড জমা থাকে, স্নেহ জমা থাকে বলছি না, তাহলে অতিরিক্ত গ্লুকোজটা ট্রাইগ্লিসারাইড হয়, ট্রাইগ্লিসারাইড জমা হয়, হয়ে তোমার কি করে, ফ্যাটি লিভার করে। এই এই ট্রাইগ্লিসারাইড আর কোথায় জমা হয়, তোমার সুন্দর যে ভুঁড়িখানা দেখতে পাচ্ছ সুঢৌল, যারা ভুঁড়িওয়ালা এই ভুঁড়িতে জমা হচ্ছে। তাহলে এগুলা কি ভাইয়া, তোমার চামড়া কাটলে যে চর্বিগুলা পাওয়া যায় এগুলো হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ভাত খায় দেখো না মানুষের কি সুন্দর পটকা মাছের মতো কি সুন্দর একটা চেহারা হয়েছে, শেপ হয়েছে, এই যে শেপটা পটকা মাছের যে শেপটা, এই শেপটা হচ্ছে কিসের, ট্রাইগ্লিসারাইড জমা হয়েছে। মানে কি, অতিরিক্ত গ্লুকোজ ট্রাইগ্লিসারাইড হয়েছে, সেই ট্রাইগ্লিসারাইড লিভারে জমা হয়েছে, লিভার যখন পারেনি তখন ওগুলাকে পেটের মধ্যে জমা করছে, বুঝতে পারছো, ত্বকের নিচে চর্বি আকারে জমা করছে, রক্তনালীর মধ্যে জমা হবে, রক্তনালীর মধ্যে ট্রাইগ্লিসারাইড জমা হবে, হয়ে কি হবে, রক্তনালী ব্লক হয়ে যাবে, রক্ত চলাচল আর হবে না, হার্টে রক্ত যাবে না, করোনারি আর্টারিতে যদি জমা হয় তখন কি হবে, ড্রেনের মধ্যে ময়লা, মানে কি ট্রাইগ্লিসারাইড জমা হয়েছে। তাহলে হার্ট রক্তের অভাবে ইস ইস করতে করতে কি হবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, ইস্কেমিয়া হবে, হয়ে হার্ট অ্যাটাক হবে, বুঝতে পারছো। তাহলে অনেক রকম ঝামেলা আছে। তাহলে দেখো মানুষের কিন্তু ফ্যাটি লিভার ফ্যাট খেয়ে হচ্ছে না, ভাত খেয়ে হচ্ছে, ভাত অতিরিক্ত গ্লুকোজ খেয়ে ট্রাইগ্লিসারাইড হচ্ছে, ব্যাপারটা কি বুঝলা? আমার কি আটকে যাচ্ছে? আমি তো আটকাচ্ছে না ভাই, আমার এখানে যে আমি যেখানে দেখতেছি আমার নেটওয়ার্কে আটকাচ্ছে না, তোমাদের আটকাচ্ছে কি না? ও মা, এ দেখাতেই আটকে গেছে বুঝলা, ধরা খেয়ে গেলাম তো। ঠিক আছে, ওকে, আমি তোমাদেরকে পরে হাসাবো। দেখো হাসাহাসি করে ক্লাস জমানোটা কোনো বিষয় না, আমি যদি এখানে 1 ঘন্টা কেন 2 ঘন্টা কথা বলি, 2 ঘন্টায় তুমি হাসতে থাকবা, হাসার অনেক বিষয় আছে, কিন্তু তুমি আগে জিনিসগুলো বোঝো তারপরে হাসাবো, আগে বুঝে নাও। লাস্ট আরেকটা কথা বলি, এটা খুবই দামি কথা, দেখো এই শব্দটা একটু বুঝো, ভালো করে বুঝো শব্দটা একটু বুঝো, নিও গ্লুকোজেনেসিস, বুঝতে পারছো? দেখো তো জেনেসিস মানে কি, তৈরি করা, গ্লুকো মানে কি, গ্লুকোজ, নিও মানে কি, নতুন, তাহলে নতুন সোর্স থেকে গ্লুকোজ তৈরি করাকে, নতুন সোর্স থেকে গ্লুকোজ তৈরি করাকে আমরা কি বলবো, নিও গ্লুকোজেনেসিস, বা এটাকে আমরা এটাও বলতে পারি গ্লুকো, গ্লুকোজ তৈরি করব নতুন সোর্স থেকে, গ্লুকোনিও জেনেসিস এটাও বলতে পারি। ব্যাপারটা কীরকম, ব্যাপারটা আমি একটু বুঝাই দিই, যে নিও গ্লুকোজেনেসিসটা আবার কী জিনিস, শোনো ভাইয়া, আমরা কিসের চেঞ্জ পড়াচ্ছি, শর্করার চেঞ্জ, লিভারের শর্করার কি কি পরিবর্তন হচ্ছে, তুমি একটা পড়লা শর্করা মানে গ্লুকোজ, গ্লুকোজ এসে গ্লাইকোজেন হচ্ছে, ইনসুলিন এই কাজটা করে দিচ্ছে, আবার কি পড়লা যে অতিরিক্ত গ্লুকোজটা ট্রাইগ্লিসারাইড হচ্ছে, একই শ্রমিক ইনসুলিন, শেষ। এখন দেখো নর্মালি গ্লাইকোজেন প্রয়োজন পড়লে ভেঙে যাবে, যদি তুমি না খেয়ে থাকো, রক্তে যদি অভাব হয় গ্লুকোজের তাহলে গ্লাইকোজেন কিন্তু ভেঙে যাবে, ভেঙে কি হবে, গ্লুকোজ হবে, গ্লাইকোজেন ভেঙে কি হবে, গ্লুকোজ হবে, তখন কাকে লাগবে, গ্লুকাগন।
তাহলে এগুলো হচ্ছে শর্করার চেঞ্জ। গ্লুকোজ হলো গ্লাইকোজেন, অতিরিক্ত গ্লুকোজ হলো ট্রাইগ্লিসারাইড, আবার গ্লাইকোজেন হচ্ছে গ্লুকোজ, এগুলো হচ্ছে শর্করার চেঞ্জ। এখন আসো, তোমাকে এখন সিনারিওটা চিন্তা করাই, তুমি একটু মনোযোগ দিয়ে চিন্তা করবা। কোথায় হাসতে হবে আন্ডারলাইন করে দেন, আমি তোমাকে হাসাই দিবনি। আমাদের মানে কখন তুমি হাসবা, কখন পাতবা, পাদের একটা এখানে ইতিহাস আছে, আমরা পরিপাক পড়ানোর সময় তোমাকে হাসিয়ে দিব, ঠিক আছে? তুমি পেট ভরে হাসবা, কনফার্ম থাকো, পেট ভরে হাসো তুমি, ঠিক আছে? তোমার যখন হাসতে এত ইচ্ছা করছে, শোনো, তাহলে ধরো তোমরা কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল একটা ছবি ফেসবুকে, দেখেছো কি না, যে একটা একটা দুর্ভিক্ষের ছবি, সেখানে একটা ছোট্ট বাচ্চা একদম চামড়ার সাথে হাড্ডি লেগে গেছে, গোস্ত টোস্ত কিছু নাই, ভুঁড়ি তো নাই, মানে গোস্তও নাই, কিচ্ছু নাই, চামড়া হাড্ডি লেগে আছে। বাচ্চাটা ভেবে মাথায় হাত দিয়ে বসেছিল, সামনে একটা শকুন ওয়েট করতেছে, ওয়েট করতেছে যে কখন মরবে, ও মরলে ওকে খাবে। একটা ফটোগ্রাফার ওই ছবিটা তোলে এবং ছবিটা তোলার পরে সে ফ্রাস্ট্রেশনে পরবর্তীতে সে মারা যায়, আত্মহত্যা করে, এরকম একটা কাহিনী ফেসবুকে দেখেছিলাম, আল্লাহ জানে সত্যি কিনা। তবে ওই বাচ্চাটার ঘটনাটা কি ঘটেছিল সেটা আমি তোমাকে বলতে পারি। দেখো, ধরো ওই বাচ্চাটা শুরুর দিকে ভালোই খাচ্ছিল, দাচ্ছিল, সব কিছু ঠিক আছে, সুন্দর, এক্সেলেন্ট। এখন ধরো হুট করে তার দুর্ভিক্ষ শুরু হলো। ইনিশিয়ালি তার কি হবে দেখো, প্রথমে সে খাবার পাচ্ছে না, তাহলে তার শরীরের রক্ত আছে, রক্তের মধ্যে গ্লুকোজ আছে, সেই গ্লুকোজগুলো মনে করো শেষ হয়ে গেল, একবেলা চলে গেল, একদিন চলে গেল, গ্লুকোজগুলো সব শেষ হয়ে গেল, ওকে, এরপরেও সে খায় নাই, তখন কি হবে বলো তো? এগিয়ে আসবে তার কলজা, কলজার টুকরা, লিভার, লিভার তখন গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ সাপ্লাই করবে, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ সাপ্লাই করবে। তাহলে ওই পিচ্চিটার কি হয়েছে, ওর লিভার থেকে গ্লাইকোজেন গ্লুকোজে কনভার্ট হয়ে রক্তে আসছে, এরপরেও সে খায়নি, মনে করো সব গ্লাইকোজেন শেষ হয়ে গেল, সব গ্লাইকোজেন শেষ, সব শেষ, সব শেষ। গ্লাইকোজেন আর কোথায় জমা থাকে বলো তো? গ্লাইকোজেন জমা থাকে মাসলে, মাংসপেশিতে। এইবারে কি হবে, মাংসের গ্লাইকোজেনগুলা গ্লুকোজে কনভার্ট হবে, মাংসের গ্লাইকোজেনগুলা গ্লুকোজে কনভার্ট হবে। তাহলে বোঝো, কলজা এবং গোস্তের গ্লাইকোজেন সব শেষ হয়ে গেল, এবারও সে খায় নাই, এখনো পর্যন্ত সে খাইতে পারে নাই। তাহলে বলো তো, গ্লুকোজ পাওয়ার শর্করা সোর্স, মানে শর্করা মানে কোথা থেকে আমরা গ্লুকোজ পাবো, গ্লাইকোজেন থেকে, রাইট? তাহলে গ্লাইকোজেন তো সব শেষ, গ্লাইকোজেনের সোর্স শেষ, লিভারে গ্লাইকোজেন ছিল সব ভেঙে গ্লুকোজ হয়ে গেছে, মাসলে গ্লাইকোজেন সিংহ সব ভেঙে কি হয়ে গেছে, গ্লুকোজ হয়ে গেছে। এখন কি হবে? এখন খুব সিম্পল, এখন যেটা হবে, তার প্রথমে চর্বি গলবে, চর্বিগুলো কোথায় আছে, লিভারে যদি ট্রাইগ্লিসারাইড থাকে সেই ট্রাইগ্লিসারাইড গলে যাবে, তার ভুঁড়িতে যদি ট্রাইগ্লিসারাইড থাকে সেই ট্রাইগ্লিসারাইড গলে যাবে, মানে ভুঁড়ি তার শুকায় যাবে, মানুষটা আস্তে আস্তে শুকায় যাবে, শুকায় যাবে। তাহলে বোঝো, একটা মানুষ যদি রোজা থাকে, তাহলে রোজা থাকলে কিন্তু তার শুকানোর কথা, যদিও আমাদের রোজাটা একটু ভিন্ন, আমরা রোজা থেকে আরো মোটা হই, কেন হই পরে বলছি। তাহলে রোজা থাকার পরে তার মানে ওই মানুষটা আস্তে আস্তে কি হবে, তার লিভারের মধ্যে জমে থাকা ট্রাইগ্লিসারাইড পরিষ্কার হয়ে গেল, ভেঙে ভেঙে গ্লুকোজ হবে, রক্তনালীর মধ্যে জমে থাকা যে ট্রাইগ্লিসারাইড সেগুলো কি হবে, পরিষ্কার হয়ে যাবে, সব ব্লক ছুটে যাবে, সব ব্লক ছুটে যাবে, লিভারের ব্লক ছুটে যাবে, লিভারের ব্লক ছুটে যাবে, মানে লিভারের যে ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে, সব ট্রাইগ্লিসারাইড ভেঙে গ্লুকোজ হয়ে যাচ্ছে, রক্তনালীর ট্রাইগ্লিসারাইড ভেঙে গ্লুকোজ হয়ে যাচ্ছে, বুঝতেছো? পেটের সব চর্বি ভেঙে কি হচ্ছে, গ্লুকোজ হয়ে যাচ্ছে। এতটুকু তো খুবই ভালো। এরপরেও যদি তুমি না খাও, ওই বাচ্চাটা এরপরেও খাইতে পারে নাই, তাহলে তার কি হয়েছে বলো তো? তার পেটের চর্বি সব ভেঙে চড়ে শেষ, তার রক্তনালীর চর্বি ভেঙে শেষ, তার লিভারের সব ট্রাইগ্লিসারাইড ভেঙে শেষ, মানুষটা আরও শুকায় গেল, বাচ্চাটা আরও শুকায় গেল। তাহলে এইবার কি হবে, এইবার তার মাংস, ডাইরেক্ট মাংস, মাংসের গ্লাইকোজেন নয়, ডাইরেক্ট মাংসগুলা ভেঙে ভেঙে গ্লুকোজ হবে। মাংস মানে কি? প্রোটিন, প্রোটিন মানে কি? অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড ডাইরেক্ট কি হবে, গ্লুকোজে পরিণত হবে। তাহলে দেখো, যখন চর্বি বা অ্যামাইনো অ্যাসিড থেকে, ব্যাপারটা বোঝো,
যখন এরকম অ্যামাইনো অ্যাসিড হ্যাঁ কিংবা ধরো ট্রাইগ্লিসারাইড, আচ্ছা ট্রাইগ্লিসারাইড মানে কি জানো তো? ট্রাইগ্লিসারাইড, ট্রাই মানে কি? ট্রাই মানে তিনটা ফ্যাটি অ্যাসিড আছে তাই বলা হচ্ছে ট্রাই। আর গ্লিসারাইড মানে কি? একটা গ্লিসারল আছে মানে অ্যালকোহল, একটা গ্লিসারল, তাহলে গ্লিসারল, তাহলে ট্রাইগ্লিসারাইড থেকে আলটিমেটলি কি হয়? গ্লিসারল। তাহলে দেখো অ্যামাইনো অ্যাসিড বা গ্লিসারল, তাহলে কি বুঝলা? অ্যামাইনো অ্যাসিড বা গ্লিসারল এগুলা থেকে কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। তাহলে এগুলা কি শর্করা? দেখো তো এটা কি আমিষ? অ্যামাইনো অ্যাসিড আমিষ ভেঙে অ্যামাইনো অ্যাসিড হয়। এটা কি? গ্লিসারল, ট্রাইগ্লিসারাইড ভেঙে হয়েছে গ্লিসারল, তাহলে চর্বি, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল মানে চর্বি। তাহলে বলো তো ভাই নিওগ্লুকোজেনেসিস মানে কি? যখন তুমি গ্লুকোজ বানাবা নতুন সোর্স থেকে, নতুন সোর্স মানে কি? আদার দেন কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো সোর্স থেকে যখন তুমি গ্লুকোজ বানাবা, যেমন অ্যামাইনো অ্যাসিড থেকে, যেমন গ্লিসারল থেকে যখন তুমি গ্লুকোজ বানাবা, তখন সেটার নাম হচ্ছে কি? নিওগ্লুকোজেনেসিস। ব্যাপারটা কি পরিষ্কার? তাহলে ওই বাচ্চাটার কথা চিন্তা করো, প্রথমে তার ব্লাডের গ্লুকোজ শেষ, খায়নি সে, এবার তার জমা থাকা গ্লুকোজ মানে গ্লাইকোজেন, শর্করা সোর্স, গ্লাইকোজেন, গ্লুকোজের সোর্স কি? গ্লাইকোজেন। তার কলজার গ্লাইকোজেন শেষ, এবার তার মাংসের গোস্তের গ্লাইকোজেন শেষ, তাহলে শর্করার সোর্স শেষ, আর গ্লুকোজ পাওয়ার কোনো শর্করা সোর্স নাই। এখন কি হবে? অন্য নতুন সোর্স থেকে গ্লুকোজ বানাইতে হবে, নতুন সোর্স থেকে গ্লুকোজ জেনেসিস করতে হবে, নিওগ্লুকোজেনেসিস। তাহলে নতুন সোর্স কি হয়? আমিষ অথবা চর্বি। তো প্রথমে চর্বিগুলা গলবে, যেখানে যেখানে চর্বি আছে সব চর্বি গলবে, পেটের চর্বি গলবে, লিভারের চর্বি গলবে, রক্তনালীর চর্বি গলবে, মানে ট্রাইগ্লিসাইড গুলা ভেঙে ভেঙে গ্লিসারল হবে, ট্রাইগ্লিসাইড ভেঙে গ্লিসারল হবে, গ্লিসারল থেকে গ্লুকোজ হবে। বুঝা গেছে? তাহলে নতুন সোর্স থেকে গ্লুকোজ হচ্ছে, গ্লাইকোজেন থেকে নয়, চর্বি থেকে হচ্ছে। সব শেষ চর্বিও শুকায় গেল, এরপরে মাংস, মাংস ভেঙে ভেঙে কি হবে? গ্লুকোজ হবে। মাংস মানে প্রোটিন, প্রোটিন মানে ভেঙে কি হবে? অ্যামাইনো অ্যাসিড, ওই অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজ হবে। তাহলে এই যে মাংস বা চর্বি থেকে গ্লুকোজ হচ্ছে, মানে চর্বি বা আমিষ থেকে গ্লুকোজ হচ্ছে, তাহলে নতুন সোর্স থেকে গ্লুকোজ হওয়াকে কি বলে? নিওগ্লুকোজেনেসিস বলে। কি বলে? নিওগ্লুকোজেনেসিস। তাহলে বুঝছো, এখন ওই বাচ্চা এবারও যদি না খায়, আর কোনো গ্লুকোজ তৈরির সোর্স নাই, বাচ্চাটা এবার মারা যাবে। তাহলে না খেয়ে মরতে অনেক দেরি আছে, তাই না? মানে কি ওই বাচ্চাটার কি অবস্থা বুঝতে পারতেছো? মাস মানে আগে চর্বিগুলা শেষ হয়েছে, গোস্ত শেষ, এখন কি চামড়ার সাথে হাড্ডি লেগে গেছে, মানে কিভাবে ও ক্যাকাক্ষিক হয়ে গেছে, একদম শুকায়। দেখো না দুর্ভিক্ষের মানুষের চেহারাটা কেমন হয়, এইভাবে হয়। ব্যাপারটা কি পরিষ্কার? আর কন্টিনিউ করবো কিনা তোমরা আমাকে বলো। ছুটি দিব বলো তোমরা, ছুটি দিব কিনা? তাহলে আমরা খালি শর্করা বিপাকটা করেছি, কিন্তু এখন পর্যন্ত বিপাকটা কি শেষ করে দিব? ও মা, 1.5 ঘন্টা হয়ে গেছে, আর পড়ানো ঠিক হবে না, আজকে পর্যন্তই থাক। হ্যাঁ, তাহলে আমরা লিভারের বিপাক ক্রিয়া পড়তেছি, আমরা শুধু শর্করা বিপাক পড়লাম, লিভারের শর্করার চেঞ্জগুলো পড়লাম। তাহলে চেঞ্জগুলো বোঝা গেছে তো? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন মানে কি? গ্লাইকোজেন তৈরি করা, গ্লাইকোজেন জেনেসিস বা গ্লাইকোজেনেসিস। আর গ্লাইকোজেন ভাঙা মানে কি? গ্লাইকোজেন ও লাইসিস, গ্লাইকোজেন ও লাইসিস, ঠিক আছে না? লিপিড তৈরি করতেছি ট্রাইগ্লিসারাইড, তার মানে কি? লাইপোজেনেসিস, লিপিড তৈরি করতেছি। নতুন সোর্স থেকে গ্লুকোজ বানাচ্ছি, নিওগ্লুকোজেনেসিস। পারা যাবে? তাহলে কেমন ক্লাস হলো? তোমরা এরকম করে আর একটু পড়াবো, আজকে পর্যন্তই থাক। অনেকে চাচ্ছে না, চিন্ময়কে দেখা যাচ্ছে। চিন্ময় বল, আমি কি আর কন্টিনিউ করব না, শেষ করে দিব? আমি কমেন্ট পড়তেও পারছি না, ছুটি চাই। ঠিক আছে, এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসটাতে আমরা ইনশাল্লাহ একটা ধামাকা দিব। হ্যাঁ, সবার প্রতি ভালোবাসা রইলো।
আর জানিও কেমন হলো, আমি কি মানে পড়াইতে পারবো কিনা, তোমাদেরকে পড়ানোর যোগ্যতা আমি রাখছি কিনা, এগুলো একটু জানিও। যদি খারাপ লাগে বইলো, আমি চিন্ময়কে বলে দেবো যে ভাই মাফ করে দে, ছেলে মেয়ে আমার ক্লাস করবে না। আমি একটু হয়তো আস্তে আস্তে ডিপে ঢুকে যাচ্ছি, সব কিন্তু বই আছে, আমি একটা কথাও বই বাইরে থেকে কিছু বলিনি তোমাদেরকে, সব বই আছে, বইয়ের বাইরে থেকে বলবো, আগামী ক্লাসে বলবো, আগামী 2 ক্লাস হবে খুব এপিক। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কাইন্ড কোঅপারেশন, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, থ্যাংক ইউ ভেরি মাচ।